আবু আরেকটু জোরে করুন, আমি একটু কাজ করতেছি। প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ইনস্পায়ার কেয়ার এন্ড কালটিভেট হিউম্যান এইড ইচ্ছা এর নিয়মিত অনলাইন আড্ডায়। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি প্রান্ত সাহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। আমরা সকলেই জানি গোটা বিশ্ব আজ স্মরণকালে সবচেয়ে সংকটময় পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছে, যা এক এক অদৃশ্য প্রতিপক্ষ যাকে আমরা করোনা কিংবা কোভিড-19 নামে আখ্যা দিয়েছি। চীনের উবাইয়ের উহান শহরে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয় একটি 55 বছর বয়সী ব্যক্তির শরীরে, যা গত বছর অর্থাৎ 2019 সালের 17 নভেম্বর। সেদিন থেকে আজ আমরা দাঁড়িয়ে আছি 2020 সালের 9 জুন, অর্থাৎ মাঝে আমরা পেরিয়ে এসেছি 2 দিন, যার পুরো ইতিহাসটাই মৃত্যুময় আতঙ্কিত এক অধ্যায়, যা এখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যদি গোটা বিশ্বের দিকে তাকাই তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর হিসাব অনুযায়ী আজ অর্থাৎ 9 জুন 2020 রিপোর্টে মোট আক্রান্তের সংখ্যা 72,01,569 জন, মৃতের সংখ্যা 4,08,794 জন, সুস্থ হওয়ার সংখ্যা 35,38,708 জন। অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তবে লক্ষ্য করবো 2020 সালের 8 মার্চ রবিবার আমাদের দেশে প্রথম এ ভাইরাসটি সংক্রমিত হয় একজন ব্যক্তি, অর্থাৎ করোনা যুদ্ধে আমাদের জাতিগত ভাবে 94তম দিনে আমরা আজ অবস্থান করছি। এর মাঝে 26 মার্চ থেকে 30 মে পর্যন্ত আমাদের দেশ সাধারণ ছুটির আয়তায় ছিল। এখনো বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। আক্রান্তের সংখ্যা 71,675 জন, মৃতের সংখ্যা 975 জন, সুস্থ হয়েছেন 15,337 জন। তাই আজ গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশ এই মহামারীর পাশাপাশি যুদ্ধ করে যাচ্ছে অর্থনীতির অচল অবস্থা নিরসনে। আগামী অর্থ বছরে এই বাজেটই মূলত নির্ণয় করবে আমাদের জাতির পুনরুত্থানের ভবিষ্যৎ। আগামী 11 জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে উত্থাপন করবেন, তাই সেই বিষয় মূলত আমাদের আলোচনার বিষয়। আমাদের জাতীয় তত্ত্বাবধানের রিপোর্ট অনুযায়ী বয়স ভিত্তিক বাংলাদেশের শতকরা 53.7% মানুষ 15 থেকে 49 বছর বয়সী, তাই নির্দ্বিধায় আমরা একটি তারুণ্য নির্ভর জাতি। তাই বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে কেমন বাজেট আমাদের তরুণদের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারবে সেটাই এখন মুখ্য। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে করোনা সংকটে অর্থনীতি ও তারুণ্যের ভাবনা, বাজেট ভাবনা। উক্ত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন আমরিন তিশার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন তানভীর আহমেদ অভি, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন সাব্বির হোসেন, ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আরো যুক্ত আছেন মোহাম্মদ খায়রুল ইসলাম দুকু, অর্থনীতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের আলোচনার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রান্ত সাহা। আমরা সকলেই জানি আমাদের সংকটকালীন পরিস্থিতি এবং আলোচনার বিষয় সম্পর্কে। আমি প্রথমেই চলে যেতে চাই মোহাম্মদ খায়রুল ইসলাম দুকু ভাইয়ের কাছে, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষার্থী। দুকু ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ প্রান্ত সহা আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভাই, এই বাজেট সম্পর্কিত বিষয়ে আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, এই সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণে কেমন হওয়া উচিত আগামী 2020-21 অর্থ বছরের বাজেট, যদি আপনি আপনার মতামত পোষণ করতেন। ধন্যবাদ প্রান্ত সহা প্রশ্নটি করার জন্য। আসলে বাজেট কথাটি উঠে আসলেই আমাদের আমাদের কাছে যে কথাটি উঠে আসে সেটা হচ্ছে আসলে সরকারের আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ সম্ভাব্য এক বছরের সরকারের যে আয় ব্যয়ের হিসাব, এটা মূলত আমরা বাজেট হিসেবে বুঝি। আসলে যে কখনো অর্থনীতি বুঝে না, যে কখনো রাজনীতি বুঝে না, সেও আসলে বুঝে যে বাজেটটা কি। ধরা যাক একটা রিক্সাওয়ালার কথাই ধরে নিই আমরা,
আসলে তাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি বাজেট বুঝেন, তবে যদি বলে যে না বুঝি না, তবে তাকে যদি প্রশ্ন করা হয় আপনি আজকে কত টাকা আয় করবেন বা কত টাকা ব্যয় করবেন, তাহলে সে ইস্টিমেশন কিন্তু সে দিয়ে দেয় বা তার যে লক্ষ্যমাত্রা থাকে সেই অনুপাতে সে আয় করে এবং সেই অনুপাতে সে ব্যয় করে। অর্থাৎ এটাই হচ্ছে বাজেট। বাজেট কথাটি অর্থাৎ এই বছরের যে আসন্ন যে অর্থ বছরের যে বাজেটটি, এই বাজেটটি বলার আগে বা কেমন হবে এটি বলার আগে কিছু কথা, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশে প্রতিদিনে লকডাউনের জন্য প্রায় 3,300 কোটি টাকা ক্ষতি হচ্ছে এবং ব্র্যাকের এক গবেষণা মতে দেখা যাচ্ছে যে উপার্জন কমেছে প্রায় 74% মানুষের এবং চরম দরিদ্র নিচে নিম্নসীমায় বাস করছে হচ্ছে প্রায় 4,73,00,000 মানুষ এবং উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে আছে 3,63,00,000 মানুষ এবং বিদেশি যারা প্রবাসী ছিলেন যাদের কাছে থেকে আমাদের আসলে যে গুরুত্বপূর্ণ একটা রেমিটেন্স যেটা আমাদের আসলে বৈদেশিক মুদ্রা যেটা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার পিছনে মূল ভূমিকা পালন করত সেটা আসলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা যাচ্ছে যে প্রায় 14-15,00,000 মানুষ বাংলাদেশে আসলে কর্মসংস্থান হারিয়ে ফিরে এসেছে এবং আরো দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় 1,116টি কারখানা বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় আমাদের এবারের বাজেটটা অবশ্যই গতানুগতিক ধারায় না হয়ে ভিন্ন ধর্মী হওয়া উচিত হবে বলে মনে করি এবং এবারের বাজেটে যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটা মনে করি যে স্বাস্থ্যখাতকে, কারণ স্বাস্থ্যখাত বরাবরই আমরা দেখে আসি যে স্বাস্থ্যখাত বরাবরই আসলে গতানুগতিক ধারায় স্বাস্থ্যখাতকে ততটা গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয় না। অর্থাৎ স্বাস্থ্যখাতকে প্রায়োরিটি না দেওয়ার ফলে আমাদের স্বাস্থ্যখাতটা কত কত যে নিম্ন পর্যায়ে আছে এখনো আমরা ইদানিং পত্রপত্রিকা এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যম অর্থাৎ বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারছি। অর্থাৎ প্রথমে আমাদের গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য খাতের দিকে, স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকলে হয়তোবা আমাদের সবার জন্য উপকৃত হবে এবং দেশও উপকৃত হবে, কারণ আমি জানি যতটুকু জানি যে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তার মধ্যে প্রধান প্রধান দুটি উপকরণ হচ্ছে ভূমি এবং শ্রম। অর্থাৎ শ্রমের মধ্যে দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে কায়িক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম। অর্থাৎ এক্ষেত্রে শ্রম বলতে বোঝাচ্ছে মানবিক যে একটা মূলধন, অর্থাৎ শুধু দেশের জন্য নয় পুরো পৃথিবীতেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানবিক মূলধন, অর্থাৎ মানুষকে রক্ষা করা, মানুষের স্বাস্থ্য নিরাপত্তা বিধান করা। সেক্ষেত্রে আমি মনে করি যে এবারের বাজেটে প্রায় 10-12% মতো, মোট বাজেটের 10-12% মতো আসলে স্বাস্থ্য খাতে বরাদ্দ হওয়া উচিত এবং টোটাল GDP-র 2-2.5% আসলে বরাদ্দ হওয়া উচিত আমাদের স্বাস্থ্য খাতকে। এরপরে যেটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে কৃষি এবং খাদ্য নিরাপত্তার দিকে। অর্থাৎ বাংলাদেশের যে মানুষগুলো কর্মহীন রয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টির চেয়েও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তা বিধান, অর্থাৎ খাদ্যের ওপরে গুরুত্ব আরোপ দেওয়া প্রয়োজন। এছাড়াও কৃষি অন্তর্ভুক্ত যে 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 খাতগুলো রয়েছে অর্থাৎ ভর্তুকিগুলো নিশ্চিত করতে হবে এবং এছাড়াও যে প্রণোদনা প্যাকেজ গুলো রয়েছে সেই প্রণোদনা প্যাকেজ গুলো আসলে কৃষকের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কিনা, কৃষিখাতটা চাঙ্গা হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এবারের বাজেটে যদি বৈদেশিক ঋণের ওপরে নির্ভর না করে দেশীয় কর্মসংস্থান অর্থাৎ দেশীয় উদ্যোক্তাদের মাধ্যমে অর্থাৎ দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি করে আসলে আমাদের যদি বাজেট ডেফিসিটটা পূরণ করা যেত তবে খুবই ভালো হতো। ধন্যবাদ জানাচ্ছি আমি দুখু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি পরবর্তীতে চলে যেতে চাই তানভীর ভাইয়ের কাছে, তানভীর আহমেদ অভি, যিনি হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি ভাইয়ের কাছে চলে যেতে চাই। আমরা জানি 2020-21 অর্থ বছরের বাজেট আগামী 11 জুন
ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল, ইতিহাসে সর্বোচ্চ ঘাটতি বাজেট এটি। বাজেটে টাকার বন্টনে দেখানো হয়েছে মোট আয় 5,68,000 কোটি টাকা, মোট আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা এবং ঘাটতি ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা। এই বাজেটের মূল সমস্যা হচ্ছে বিপুল অর্থের ঘাটতি, যা আমাদের ইতিহাসে সর্বোচ্চ। বাজেট ঘাটতি বাজেটটি, তাতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট, এটি কতটা বাস্তবমুখী কিংবা জনকল্যাণকর হবে হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ জানাচ্ছি প্রান্ত সাহাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইচ্ছা সংগঠনটাকে, এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আয়োজন ইচ্ছে সংগঠনটি করেছে এবং আমাকে সুযোগ দিয়েছে তারুণ্যের বাজেট শীর্ষক ভাবনা কিছু বলার জন্য। আসলে প্রান্ত, আপনার যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে ছোট্ট একটি ঘটনা বলি, ঘটনা ঠিক না, একটা পরিসংখ্যান বলি। পরিসংখ্যানটা হচ্ছে ইউএসএর, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 1993 সালের দিকে যখন বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হন, ঠিক তার এক মাস আগে সেখানকার একটি সংগঠন কিছু জরিপ চালায়, কিছু মানুষের উপরে জরিপ চালায়। জরিপের প্রশ্নটা ছিল এরকম যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এক এক নাম্বার অ্যান্সারে ছিল, এক নাম্বার অপশনে ছিল ঘাটতি বাজেট পূরণ, 2 নাম্বার অপশনে ছিল কর্মসংস্থান সৃষ্টি। আপনি অবাক হবেন জেনে যে সেখানে 65% মানুষ ভোট প্রদান করেছিল কর্মসংস্থান সৃষ্টির দিকে, আর 28% ব্যক্তি ভোট দিয়েছিল যে না আমরা ঘাটতি বাজেট পূরণের পক্ষে, আর 7% মানুষ ছিল যারা কোনো ভোট দেয়নি। এখন আসে আপনার প্রশ্নের দিকে, আসলে এখন আমাদের যে মানে ঘাটতি বাজেটের পরিমাণ 1,90,000 কোটি টাকা, এখন এই বাজেট যে ঘোষণা করা হবে, এই বাজেটের যে ঘোষণাটি সেটি কতটা বাস্তবসম্মত এবং জনকল্যাণকর হবে? এখন বাজেটের এই আলোচনার প্রথমেই জানতে হবে যে আসলে ঘাটতি বাজেটটি কেন হয়, ঘাটতি বাজেট সৃষ্টির কারণ কি। যখন আপনার আয় থেকে ব্যয়ের পরিমাণটি বেড়ে যাবে তখন অবশ্যই ঘাটতি বাজেট সৃষ্টি হবে। বর্তমান আপনি জানেন যে বাংলাদেশ সহ সারা বিশ্ব একটা সংকটকালীন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে অর্থনৈতিক সংকট, মানুষের বেঁচে থাকার লড়াই চলছে, মানুষের বেঁচে থাকার যুদ্ধ চলছে। ঠিক সেই মুহূর্তে এসে অর্থনৈতিক যে মুক্তি, সে অর্থনৈতিক মুক্তির দিকটিও আমাদেরকে দেখতে হবে, কারণ অর্থনৈতিক মুক্তি না হলে কোনো দেশ এগিয়ে যেতে পারবে না। এখন অবশ্য এগিয়ে যাওয়ার সময় না, এখন আর সময় হচ্ছে বেঁচে থাকা। কিন্তু এই 1,90,000 কোটি টাকার যে ঘাটতি বাজেট, সেই ঘাটতি বাজেট কি আমি আমার দৃষ্টিকোণ থেকে বাস্তবসম্মত এবং জনকল্যাণকর মনে করছি? কেন মনে করছি, আপনার এখন যে বর্তমান সময় সেই সময়ে আপনাকে ব্যয় সংকোচন করতে পারবেন না। আপনার ঘাটতি বাজেটটি পূরণ করতে হলে আপনাকে ব্যয় সংকোচন করতে হবে অথবা অল্টারনেটিভ কোন আয়ের উৎস খুঁজতে হবে। বর্তমান বাংলাদেশের মানুষের যে জিডিপির যে 6% কথা বললেন, এই এই যে বর্তমান যে ঘাটতি বাজেট, সেই ঘাটতি বাজেটটি পূরণ হয় কিভাবে? ঘাটতি বাজেটটি পূরণ হয় বৈদেশিক ঋণের মাধ্যমে, আমার বিদেশ থেকে যে রেমিটেন্স আছে সেই রেমিটেন্সের মাধ্যমে, আভ্যন্তরীণ যে ব্যাংক আছে সেই ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমাদের এই যে ঘাটতি বাজেট সেই ঘাটতি বাজেটটি পূরণ করা হয়। এখন কথা হচ্ছে যে এই ঘাটতি বাজেটটি এত বেশি পরিমাণে, এত সংখ্যায় এত বেশি পরিমাণে কেন দেখানো হচ্ছে যে 1,90,000 কোটি টাকা ঘাটতি? আপনি জেনে থাকবেন যে চলতি বছরে যে বাজেটটি চলছে সেই বাজেটের ঘাটতির পরিমাণও কিন্তু 1,40,000 সামথিং কোটি টাকা, কিন্তু এই বছরে 1,90,000 কোটি টাকা হওয়ার পিছনে কারণ আছে। কারণ আপনি জানবেন যে সারা বিশ্ব থমকে গেছে, সারা বিশ্বে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা ছিল তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে, বর্তমান বর্তমান মানুষের যে ক্ষুদ্র মাঝারি শিল্প যারা কর্মরত ছিলেন তাদের অবস্থা অনেক বেশি অবনতির দিকে চলে গেছে। এই মুহূর্তে রাজস্ব আদায় করাটি সম্ভব খুব একটা হবে বলে আমি মনে করি না, যেহেতু রাজস্ব আদায় সম্ভব হবে না আর বাংলাদেশের এই বাজেটের একটা সিংহভাগ আসে এই রাজস্ব আদায় থেকে, সেহেতু ঘাটতি বাজেটের পরিমাণটা অবশ্যই বেশি হওয়াটা স্বাভাবিক। সুতরাং ঘাটতি বাজেটটি হবে, ঘাটতি বাজেটের দিকে আমরা যদি না তাকিয়ে বাজেটটি কেমন হচ্ছে এবং সেই বাজেটটি ঘাটতি বাজেটটি পূরণ করার জন্য সরকারের কি কি পদক্ষেপ নিয়েছে সেই দিকগুলো যদি দেখি, সেই সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। দেখেন, সরকার কিন্তু ঘাটতি বাজেট প্রণয়ন করার আগেই, এখনো বাজেট পেশ করা হয়নি, এবং তারা বলে দিয়েছে যে আমরা এই ঘাটতি বাজেটটি কিভাবে পূরণ করব।
আর ঘাটতি বাজেটের যে পূরণের জায়গাটি, সেখানে কিন্তু সরকার বলেছে যে আমরা বৈদেশিক ঋণ নেব, বৈদেশিক ঋণের মাধ্যমে আমাদের এই ঘাটতি বাজেটটি পূরণ করা সম্ভব, আমাদের বৈদেশিক যে অনুদান আছে সেই অনুদান থেকে আমাদের ওই যে ঘাটতি বাজেটটি আছে সেই বাজেটটি আমরা মোকাবেলা করব, যে আমাদের আভ্যন্তরীণ যে ব্যাংক আছে সেই ব্যাংক থেকে আমরা ঋণ নেব। দেখেন এই চলতি বছরেও কিন্তু আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি, ব্যাংক ঋণ পরিমাণ ছিল বর্তমান ছিল 72,000 কোটি টাকা, সেটি আমাদেরকে এই অর্থ বছরে হয়তো বেড়ে 88,000 কোটি টাকায় আমাদেরকে যেতে হবে। কিন্তু এটি কেন যেতে হবে, এই ঘাটতি বাজেটের এত বেশি ঘাটতি বাজেটের কারণ কি? একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি যখন উন্নয়নের মহাসড়কে চলবেন, ঠিক যখন উন্নয়নের মহাসড়কে চলছেন সেই মুহূর্তে হুট করে 100 স্পিডের গাড়িকে আপনি একবারে থামিয়ে দিতে পারেন না, যদি 100 স্পিডের গাড়িকে একবারে থামিয়ে দেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার অর্থনীতি ফল করবে। সুতরাং আপনাকে আস্তে আস্তে এই করোনাটি মোকাবেলা করতে হবে, আপনাকে উন্নয়নের মহাসড়কে আপনার যে অব্যাহত যাত্রা সেই যাত্রাটি পরিচালিত করতে হবে। বর্তমান বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান দেখেন, এই মানকে আপনি হঠাৎ করে নামিয়ে দিতে পারেন না, এখন ব্যয় সংকোচন করতে পারবেন না। আপনি কি এখন স্বাস্থ্য খাতে ব্যয় সংকোচন করতে পারবেন? পারবেন না। আমাদের যে খাদ্য খাত রয়েছে, খাদ্য খাত কি ব্যয় সংকোচন করতে পারবেন? পারবেন না, বরঞ্চ আরো ঋণ করে বৈদেশিক অনুদান নিয়ে স্বাস্থ্য খাত বা শিল্প খাত প্রত্যেকটা খাতকে এখন আরো বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং আমাদের ঘাটতি বাজেটের দিকে না তাকিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এই বাজেটটি, এই ঘাটতি বাজেটটি কিভাবে পূরণ করা যায়। আমি যে প্রথমে একটা কথা বললাম না যে কর্মসংস্থান সৃষ্টি, আমাদের এই ঘাটতি বাজেটের অন্যতম একটি জায়গা হতে পারে কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মমুখী শিক্ষা। কর্মমুখী শিক্ষার মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা এই ঘাটতি বাজেটটি পূরণ করতে পারবো। সুতরাং আপনি আমার কাছে যে প্রশ্নটি করলেন, আসলে বাজেটটি আমার কাছে বাস্তবসম্মত এবং জনকল্যাণকর, কিন্তু সরকারের জন্য চ্যালেঞ্জিং। কেন জনকল্যাণকর বলছি, সেটি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি যদি একটা ধরেন ঢাকা শহর, ঢাকা শহর থেকে আপনি প্রতি মাসে আয় করেন 100 কোটি টাকা, আপনার যদি ঘাটতি বাজেট ঢাকা না রাখা হয় তার মানে আপনাকে ব্যয় করতে হবে ঢাকা শহরে 100 কোটি টাকা, কিন্তু আপনাকে আপনি যদি ব্যয় করেন 120 কোটি টাকা, সেক্ষেত্রে 20 কোটি টাকা আপনার ঘাটতি, কিন্তু ঢাকা শহরের উন্নয়ন হচ্ছে কিন্তু 120 কোটি টাকা। অর্থাৎ আপনার 20 কোটি টাকা ঘাটতি হলেও ওই 20 কোটি টাকা কিন্তু ঢাকা শহরের উন্নয়নের দিকেই যাচ্ছে। অর্থাৎ ঘাটতি বাজেট হলে, কিছু কিছু অর্থনীতিবিদ এটাই মনে করেন যে ঘাটতি বাজেট হলেও জনকল্যাণ হয়, কারণ আপনি 100 কোটি টাকা আয় হয়েছে, 100 কোটি টাকা ব্যয় করেননি, 120 কোটি টাকার উন্নয়ন করেছেন, তার মানে ঘাটতি বাজেটটা ওই জনগণের জন্য জনকল্যাণকর। অবশ্যই ঘাটতি বাজেটের খারাপ দিকও আছে, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সরকার যে বাজেটটি প্রণয়ন করতে যাচ্ছে সেটি বাস্তবসম্মত এবং জনকল্যাণকর, কিন্তু এটি সরকারের জন্য অবশ্যই খুব চ্যালেঞ্জের। প্রান্ত ধন্যবাদ, ধন্যবাদ তানভীর আহমেদ অভিভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি চলে যেতে চাই, তৃষা আপুর কাছে। তৃষাপুরকে চলে যাচ্ছে আরমিন তৃষা, যিনি নাটক নাট্যতত্ত্ব বিভাগে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রান্ত শুনতে পাচ্ছেন? ধন্যবাদ প্রান্ত সাহাকে এবং সংগঠনকে আমাকে এই ধরনের একটি খুবই মানে যুগোপযোগী এক ধরনের টক শোতে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ প্রান্ত। আপু, আপনার কাছে আমার কথাটা হচ্ছে যে আমাদের যে আসন্ন যে বাজেট, সে বাজেট খাত ভিত্তিক যে বরাদ্দ রাখা হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশা মোতাবেক 8 জুন তারিখে তার একটা চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয় মন্ত্রিসভা বৈঠকে। সেটার মূল আকর্ষণ আমরা যেটা ভেবেছিলাম যে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখে সেটা প্রস্তাবিত হবে, কিন্তু পরবর্তী যে বাজেটটা আমরা হাতে পাই তাতে যেটা প্রস্তাবিত হবে 11 তারিখে সেখানে দেখা যাচ্ছে শিক্ষা খাত ও প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি অনুদান রাখা হয়েছে, সেটা হচ্ছে 85,760 কোটি টাকা। যদিও বা জনপ্রশাসন খাতে বরাদ্দ সবচেয়ে বেশি 1,80,715 কোটি টাকা, কিন্তু খাত ভিত্তিক যে ছোট ছোট খাত ভিত্তিক যেসব সেক্টর গুলো রয়েছে সেখানে স্বাস্থ্য খাতকে কিন্তু রাখা হয়েছে আপনার সপ্তম স্থানে, যেখানে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ 29,973 কোটি টাকা। শিক্ষা এবং প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রস্তাবনা করা হচ্ছে আগামী বাজেটে। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি আগামী অর্থ বছরের বাজেট মূলত স্বাস্থ্য খাত নির্ভর হওয়া উচিত, তবুও দেখা যাচ্ছে আগামী বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাত, এ সিদ্ধান্তের কারণ কি বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? আচ্ছা ধন্যবাদ প্রান্তকে। প্রশ্নটি হচ্ছে স্বাস্থ্য খাতে এত কম বাজেট হওয়ার কারণ কি হতে পারে। আমি যেটা দেখলাম বিগত কিছুদিনের হচ্ছে সার্ভে থেকে বাংলাদেশের এই আসন্ন অর্থ বছর, আপু একটু 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 ইন্টারাপ্ট করি, এত কম বাজেট বলছি না, বলছি যে সর্বাধিক গুরুত্বের জায়গা থেকে কেন নেওয়া হচ্ছে না বিষয়টা হচ্ছে।
আপনি সেই জায়গা থেকে আর কি। ঠিক জি আছে, আপু, সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা এবং প্রযুক্তি খাতে, জি জি আপু, সেক্ষেত্রে জি আপু, স্বাস্থ্য খাতে যথেষ্ট কম বলে ধারণা করা হচ্ছে, এবং বিভিন্ন অর্থনীতি বিশেষজ্ঞরাও একই ধারণা করছেন যে স্বাস্থ্য খাতে বেশি হওয়া উচিত, অথচ স্বাস্থ্য খাতে কেন কম রাখা হলো। আমরা কিছুদিন আগে যখন 8ই জুন হচ্ছে খসড়া অনুমোদন করা হয়, তখন দেখলাম স্বাস্থ্য খাতে বাজেট রাখা হয়েছে 39,246 কোটি টাকা, এবং শিক্ষা খাতে রাখা হয়েছে 85,707 কোটি টাকা। আসন্ন অর্থ বছরে 2020-21 বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে আয় ব্যয়ের ঘাটতি পূরণ করা, যেটা অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল মানে নির্ধারণ করেছেন। উনি এই বিষয়ে বেশি জোর দিয়েছেন যে ঘাটতি কিভাবে পূরণ করা যায়। ঘাটতিটা হয়েছে কিন্তু মূলত 66 দিনের এক ধরনের মানে দেশের অর্থনৈতিক স্থবিরতার কারণে এই ঘাটতিটা দেখা যাচ্ছে, এবং আসন্ন বছরও আরো অনেক বেশি ঘাটতি দেখা যাবে। সেক্ষেত্রে তারা বেশি এটাকে এমফাসাইজ করছে। শিক্ষাখাতে বেশি বাজেট নির্ধারণ করা হয়েছে 85,707 কোটি টাকা, এই কারণে যে এখন পর্যন্ত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ, এবং করোনা পরিস্থিতি পরিবেশ অনুকূলে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধই থাকবে, এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হচ্ছে না। আরেকটি যে বিষয়, বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় সব থেকে বেশি হচ্ছে সংকটাপন্ন মুহূর্ত পার করছে। সেখানে কিছুদিন আগেই আমাদের দেশে আমফান একটি দুর্যোগ হয়ে গেল, দুর্যোগে উপকূলীয় অঞ্চলগুলো খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আমাদের অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি হয়েছে, 66 দিনে 4.25 কোটি মানুষ হচ্ছে কর্মহীন হয়েছে, ত্রাণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে খরচ হওয়ার সম্ভাবনা আছে। এর থেকেও বেশি যেটা সংকটাপন্ন হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন, তা হচ্ছে 1,90,000 টাকার ঘাটতি, এবং আয় আয় যেটা ধরা হয়েছে 3,30,000 কোটি টাকার আয়, যেটা রাজস্ব বোর্ড থেকে আয় করার কথা ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং মাননীয় অর্থ উপদেষ্টা সবারই মতামত হচ্ছে কোনোভাবেই 2,50,000 কোটি টাকার বেশি রাজস্ব বোর্ড থেকে আয় করা সম্ভব না, কেননা 4.25 কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, এবং অর্থনৈতিক মন্দা সারা বিশ্বব্যাপী খুব বাজে ভাবে দেখা দিচ্ছে। সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ একেবারেই স্থবির বন্ধ হয়ে আছে, অর্থনৈতিক লেনদেন আমদানি রফতানি বন্ধ হয়ে আছে, রেমিটেন্স যোদ্ধারা সেই হারে টাকা পাঠাতে পারছেন না, যেটা হচ্ছে যার কারণে আমাদের জিডিপি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং এ কারণেই কিন্তু বিগত বছরের তুলনায় আসন্ন অর্থ বছরে আমাদের হচ্ছে ঘাটতি 5% জায়গায় 6% হয়ে গেছে। এই সমস্ত কারণের প্রেক্ষাপটের জন্যই হয়তো এইবার স্বাস্থ্য খাতে খুব বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করা কিংবা অর্থ ব্যয় করার বাজেট পরিকল্পনা করা সম্ভব হয়নি, যেটা আসলে আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং এবং অ্যালার্মিং। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি, এই কারণগুলোকে যেহেতু উপেক্ষা করা যাবে না, আসলে চাইলেই আমরা অর্থনৈতিক ঘাটতি পূরণ করতে পারবো না, আমরা চাইলেই 1,90,000 কোটি টাকা ঘাটতি আরো বেশি ঘাটতি হতে পারে বলে যেমন বিশেষজ্ঞরা মনে করছেন, তেমনটা আমিও ভাবছি। এই সমস্ত কারণ চিন্তা করলে আসলে স্বাস্থ্য খাতে চাইলেও হয়তো বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে না বলে সরকারের হয়তো এই ধরনের এক ধরনের এজাম্পশন সরকার করছে। এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে, যদি স্বাস্থ্য খাতে বেশি অর্থ বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে সরকারকে আরো অনেক বেশি সাবধানতা, অনেক বেশি সতর্কতা এবং অনেক বেশি হচ্ছে গিয়ে মানে ওয়ার্ক স্পিরিট নিয়ে কাজে নেমে যেতে হবে, এই ধরনের চিন্তা আমি করছি। আরেকটা ব্যাপার যেটা দেখতে পেলাম, শুধু তো বাজেটের ক্ষেত্রে না, বাজেটের বাইরেও স্বাস্থ্য খাতে আরো মানে প্রণোদনা, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা, তারপর বৈদেশিক ঋণ, বিভিন্ন সংস্থা থেকে বিশ্ব সংস্থা থেকে বিভিন্ন ঋণ, এছাড়াও বিগত কিছুদিন আগে
বিসিএস এ যে ওই স্বাস্থ্যকর্মীদেরকে যে নিয়োগ দেওয়া হলো, অনেক বেশি পরিমাণে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরো বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য সহযোগীদের এবং স্বাস্থ্যকর্মীদের। এই ব্যাপারটি কিন্তু যথেষ্ট মানে ইনিশিয়েটিভ একটা কাজ সরকার করছে। এখন যদি বাজেটের ক্ষেত্রে তাদের একটু কম হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় তারা বিকল্প কোনো আরো চিন্তা ভাবনা রেখেছেন। আর যদি বিকল্প চিন্তা ভাবনা তাদের না থেকে থাকতো, তাহলে মনে হয় না যে সরকার সপ্তম অবস্থানে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে বাজেটে প্রাধান্য দিত, তাই বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ তৃষা আপুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এর পরবর্তীতে আমরা চলে যাব সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, সাব্বির হোসেন, ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করছেন। তো সাব্বির ভাইয়ের কাছে আমি আমার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে বাজেট দাঁড় করানো হয়েছে, সেই বাজেটের মধ্যে মোট ব্যয় হচ্ছে 5,68,000 কোটি টাকা এবং মোট আয় সেখানে ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। তো আমরা যদি সেই অর্থ বছরের দিকে তাকাই, তাই আয়ের পরিমাণ যেটা ধরা হয়েছে তার মধ্যে রাজস্ব বোর্ড NBR এর কাছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা, বাকি কর বহির্ভূত লক্ষ্যমাত্রা 48,000 কোটি টাকা। তবে NBR এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ সাম্প্রতিক অর্থ মন্ত্রণালয়কে একটি চিঠিতে তার এই লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে তিনি জানান। তিনি বলেন গত অর্থ বছরে 2019 এবং 2020 সর্বমোট রাজস্ব হতে পারে 2,20,000 টাকা। তিনি আর উল্লেখ করেন গড় প্রবৃদ্ধি হিসেবে 14% হিসেবে আগামী বছরে তা 2,50,000 টাকার বেশি হবে না। তো সেটাকে মাথায় রেখে যদি আমরা বিবেচনা করি, তাহলে আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, রাজস্ব বোর্ড NBR এর পক্ষে এ বিপুল অর্থের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কি আমাদের বাজেট ঘাটতি আরো বাড়িয়ে তুলবে কি না, আপনি কি মনে করেন? ধন্যবাদ প্রান্ত সাহা আমাকে এরকম একটা প্ল্যাটফর্মের সুযোগ দেওয়ার জন্য। করোনা সংকটে অর্থনীতি ও তারুণ্যের বাজেট ভাবনা প্রোগ্রামটা এটাতে আমি অংশগ্রহণ করতে পারে খুবই ভালো লাগছে। এবং হচ্ছে যে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সে প্রশ্নে বলতে গেলে আমি এখন বলতে চাই যে আমাদের যে বাজেট গত অর্থ বছর বা চলতি অর্থ বছরের বাজেট ছিল 5,23,000 কোটি টাকা, বর্তমানে যেটা প্রস্তাবিত হচ্ছে 5,68,000 কোটি টাকা। এখন গত অর্থ বছরে আমাদের যে NBR এর যে লক্ষ্যমাত্রা ছিল সেখান থেকে 3,30,000 পাইয়া ছিল, সেটা সংশোধিত বাজেটে চলে আসে হচ্ছে 3,13,000 টাকা, 13,000 কোটি টাকা। কিন্তু আমাদের যে NBR এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ ইয়ামুনি উনি বলেছেন যে এই বাজেট তাদের যে 3,13,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা ছিল সেটা তারা পূরণ করতে পারছে না, তাদের সর্বোচ্চ হবে 2,20,000 কোটি টাকা। এবং কারণ হিসেবে বলতে পারি আমরা মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের 9 মাসে আমরা পেয়েছি হচ্ছে 1,65,000 কোটি টাকা যে রাজস্ব। তো সেখানে যদি 2,20,000 কোটি টাকা হলে আমাদের যে ভাই একটা কথা সেটা হচ্ছে গিয়ে যে হচ্ছে চলতি অর্থ বছরে হচ্ছে আপনার 2,20,000 কোটি টাকা, কিন্তু প্রতি বছর গড় প্রবৃদ্ধি 14% বৃদ্ধি পায় করের ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি বলেছেন সর্বসাকুল্যে আগামী বছর যদি এভাবে করেই তারা যেভাবে করে যায় প্রবৃদ্ধি যদি 14% স্থিতিশীল থাকে, যদি সেই প্রবৃদ্ধির মান অনুন্নত রাখা যায় আর কি কি বলে অব্যাহত রাখা যায়, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 2,50,000 কোটি টাকা। সেটাই এখন হচ্ছে যে তারা এটা ধারণা করছে যদি অর্থনীতি করোনা পরবর্তীকালে ঠিক হয়ে যায় তাহলে হয়তো তারা 2,50,000 কোটি টাকা আয় করতে পারবে বা তার রাজস্ব পাবে।
এবং তারা বলছে এই বছর চলতিতে তারা 2,20,000 কোটি টাকা পাবে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি কনফার্ম না, তার কম হতে পারে বেশি হতে পারে, বাট একটা আয় ধরা হচ্ছে এবং এটা ধরা হচ্ছে 2,50,000 কোটি। সেখানে যেখানে এই বাজেট যে বলেছে যে 5% সেটা এখনো প্রায় 6-7% চলে যাচ্ছে, এবং পরবর্তীতে আমরা যে করোনা যে বর্তমান পরিস্থিতি দেখছি এবং যদি আমরা মহামারীর ইতিহাস বা পূর্বে যে ইতিহাসগুলো দেখি যে যতগুলো বড় বড় মহামারী ছিল প্রতিটাই মিনিমাম 1-2 বছর ছিল, এবং এটা যদি ওরকম 1-2 বছর থাকে তাহলে না থাকাই ভালো, থাকলেও বা ধর আগামী কয়েক মাস তো এখনো পুরোপুরি সচল হয়নি, প্লাস আমাদের যেই প্রধান যে রপ্তানি খাত এবং আমাদের যেই যারা রাজস্ব যাদের কাছ থেকে গ্রহণ সংগ্রহ করা হবে এর প্রধান হচ্ছে রপ্তানি খাত, যারা মানে মোটামুটি যারা গার্মেন্ট শিল্প বা অন্যান্য রপ্তানি শিল্পে যারা যুক্ত আছে তাদের কাছ এই শিল্পের মাধ্যমে। কিন্তু আমরা যদি দেখি আমাদের প্রধান রপ্তানি খাত রপ্তানির যে জায়গাটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা বা যুক্তরাষ্ট্র, এখন কথা হচ্ছে বর্তমান যে মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই দুইটা প্রধান দুই সেক্টর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। এখন আমার প্রশ্ন হচ্ছে কথা যেটা চিন্তা সেটা হচ্ছে যে গত সময়ে অর্থনীতি বা তাদের যে ব্যবসা যেভাবে চলেছে এখনো কি সেভাবে পারবে, আমার মনে হচ্ছে না যে সেটা সম্ভব, এবং যেহেতু আমাদেরকে দেখতে হবে যে এই পরিস্থিতি বাংলাদেশ কখনো পড়ে নাই, মানে আমাদেরকেও দেখি না বা যারা আছে তারা এই পরিস্থিতি কখনো পড়ে নাই, যার কারণে তার আগের যে গড়টা সেটা হিসাব করছে, কিন্তু বর্তমানে মহামারীতে এই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ এই পরিস্থিতিতে মোটামুটি সবারই জীবনযাত্রার মান নিম্ন পর্যায়ে, তো এখানে সবারই কনজিউম বা তাদের যে কেনাকাটা জীবনযাত্রার মান এখানে সবাই তাদের ব্যয়টা অনেক কমিয়ে আনবে, যার কারণে অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়বে এবং প্রত্যেকটা মহামারীর পরে এটা পড়ে থাকে। তো আপনি যদি এখন যে প্রস্তাবিত যে 14% যে বৃদ্ধির হারটা বললেও আমার মনে হয় না সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে, তাহলে তো দেখা যাচ্ছে যে যদি 14% প্রবৃদ্ধি না থাকে তাহলে আপনার যে লক্ষ্যমাত্রা 2,50,000 কোটি টাকা যেটা এনবিআর প্রস্তাব করেছে সেটাও তো এনবিআর পূরণ করতে পারবে না, তাহলে তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বাজেট ঘাটতির পরিমাণ আরো বেড়ে যাবে, যেখানে বাজেট ঘাটতি যেখানে 3,03,030,000 টাকা আমরা এনবিআর কে ধরে আমরা বাজেট ঘাটতি নির্ণয় করেছি, সেখানে এনবিআর বলেছে তারা তার মধ্যে 80 লক্ষ টাকা দিতে পারবে না, তার আগেই অস্বীকার করে ফেলেছে। এখন যদি সেই 14% প্রবৃদ্ধির হারও যদি কমে যায় তাহলে আমাদের বাজেট ঘাটতির পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে কোথায়, সেখানে আমরা সেখানে কোন দিকে যাচ্ছে আমাদের এই বাজেট ঘাটতি থেকে আরো বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে আপনি যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। হ্যাঁ, এখন আমাদের যে বাজেট আমরা গত বাজেটে আমাদের ছিল প্রবৃদ্ধি যে ঘাটতি ছিল 5%, কিন্তু আমরা যদি বছর শেষে দেখি আমাদের এই ঘাটতিটা কিন্তু 5% থাকবে না, কারণ যেখানে এনবিআর 313 কোটি থেকে 220 কোটি, তার মানে এনবিআর অলরেডি প্রায় 90 কোটি টাকার বেশি, সে কিন্তু 90,000 কোটি টাকার কম কিন্তু সে আমাদের সরকারি তহবিলে দিচ্ছে, তো সেক্ষেত্রে এইখানে কিন্তু আমাদের যে বাজেট ঘাটতিতে প্রায় জিডিপি 7% চলে যাচ্ছে বর্তমানে, জাস্ট এই 6 দিনের লকডাউনের কারণে আমাদের ওই জায়গায় বাজেট। আচ্ছা, ধন্যবাদ সাবির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। পরবর্তী সময় আমরা চলে যেতে চাই আমরা নাসিম আহমেদ জয় ভাইয়ের কাছে, যিনি ইতিহাস বিভাগে পড়াশোনা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, ইতিহাস বিভাগে পড়াশোনা করছেন। তো ভাইয়ের কাছে কথা হচ্ছে আমার, যে আমরা তো সকলেই জানি আমি একটা তথ্য আগে জানিয়ে দিই, আমি অর্থনীতি বিভাগে পড়ি, সম্ভবত আপনি ভুল লিখেছেন বা ভুল আপনি একটু খেয়াল করবেন। জি, অর্থনীতি বিভাগ, জি জি জি, আমি লিখেছি তো, আমাদের আপনাদের ব্যানারে ওটাই লেখা আছে, অর্থনীতি বিভাগই তো বললাম, অর্থনীতি বিভাগ ইসলাম বিশ্ববিদ্যালয়। জি জি জি, ধন্যবাদ প্রান্ত সাহা এবং ধন্যবাদ ইচ্ছাকে আমাকে এরকম একটি প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো কথা বলার শুরুতেই আমি যেহেতু মুজিব বর্ষ
আমি বাংলাদেশের নাগরিক, আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সারা বিশ্বে এই করোনার কালে মারা যাওয়া 4.5 লক্ষ মানুষকে, যাদের মানে বিদায় নিতে হয়েছে এই করোনার সময়ে। আমি দারুণ ভাবে বিশ্বাস করি সারা বিশ্বের যে লক্ষ লক্ষ মানুষ এই করোনাতে আক্রান্ত হয়েছে, তারা নতুন করে প্রাণ ফিরে পাবে, আবার নতুন সজীব পৃথিবীতে সুন্দর বিচরণ করবে, আমি বিশ্বাস করি। তো এখন আমি আমার আলোচনায় ফিরে আসি। আলোচনার বিষয়টা হচ্ছে ভাই, আমি বলছি আপনাকে, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সকলেই জানি আপনার যে অঘোষিত লকডাউন আমাদের যে অর্থনৈতিক অবস্থা, গত 26 মার্চ 2020 থেকে 30 মে 2020 পর্যন্ত 66 দিনে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয় সেটাকে এক প্রকারে বলা যায় অঘোষিত লকডাউন। তো সেখানে আমাদের যদি আমরা বাংলাদেশ অর্থনীতি সমিতির রিপোর্ট পর্যালোচনা করি, তবে আমরা দেখতে পারি সেখানে কর্মহীন হয়েছে মোট 3,60,00,000 মানুষ, 5,95,00,000 মানুষ শ্রেণী কাঠামো পরিবর্তনের শিকার হয়েছে, তার মানে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ততে পরিণত হয়েছে এবং নিম্নবিত্ত হত দরিদ্রে পরিণত হয়েছে এবং নতুন করে হত দরিদ্র হয়েছেন 2,55,00,000 মানুষ। তবে অতি দরিদ্রের অবস্থান অপরিবর্তিত, যার সংখ্যাটা হচ্ছে 1,70,00,000। তো সেই সমীক্ষাকে সামনে রেখে আমার আপনার কাছে জিজ্ঞাসা থাকবে যে অঘোষিত এই 66 দিনের লকডাউনে যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়েছে তা কি উপায়ে নিরসন করা সম্ভব আগামী বাজেটের নির্ণয়ের ক্ষেত্রে, আপনি কি মতামত দেবেন? আপনি জানতে চাচ্ছেন যে মধ্যবিত্ত নিম্নবিত্ত হচ্ছে এবং নিম্নবিত্তরা হত দরিদ্র হচ্ছে, তো এখান থেকে কিভাবে ওভারকাম করা সম্ভব? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে উচ্চবিত্তরা উচ্চবিত্ত হচ্ছে, মধ্যবিত্তরা নিম্নবিত্তে রূপান্তরিত হচ্ছে। এখন এই শ্রেণী বৈষম্য কি করে দূর করা সম্ভব আমাদের বাজেটে, তার রূপরেখা আমাদের এ সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদের একটু বাজেটের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের এবারে বাজেটের যে আকার, সম্ভবত এটা হচ্ছে 5,68,60,000,000,000 টাকার মধ্যে, এবং হচ্ছে রাজস্ব আদায়ের লক্ষ্য 3,78,000,00,000 টাকা মেবি, এবং এনবিআর থেকে হচ্ছে রাজস্ব আদায় এটা করতে চাচ্ছে হচ্ছে 3,30,00,000,00,000 টাকার মতো, এবং এনবিআর বহির্ভূত যে হচ্ছে রাজস্ব আদায়ের লক্ষ্য সেটা হচ্ছে 15,000,00,000,000 টাকা। তো এখানে ইতিহাসে সব থেকে বেশি ঘাটতি বাজেট কিন্তু এবার আমাদের হচ্ছে। তো আপনি যে প্রশ্নটা করতেছেন যে মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে যাচ্ছে, তো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানে হওয়ার যে মেন যে কারণটা কাজ, মানুষ কিন্তু কাজে যেতে পারছে না, লকডাউন ছিল বা আমার সরকার ঘোষিত লকডাউন হোক বা তাদের প্রতিষ্ঠানের লকডাউন হোক, তো কাজে যেতে পারছে না। এবং নিম্নবিত্তরা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে যেখানে যারা কাজ করে, এবং এমন অনেক নিম্নবিত্ত আছে যারা দিন আনে দিন খায়, মাঝে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল যে বাইরে বের হওয়া যাচ্ছে না, যে ব্যক্তিটা ভ্যান চালাচ্ছে বা রিক্সা চালাচ্ছে তারও কিন্তু পরিবেশ ছিল না, তারা কিন্তু হতদরিদ্রের কাতারে চলে এসেছে। আমরা আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক যে প্রেক্ষাপট, একজন রিক্সা চালক, ঢাকা শহরের একটা রিক্সা চালক কিন্তু হতদরিদ্র আমি মনে করি না, কিন্তু সে কিন্তু হচ্ছে হতদরিদ্র হয়ে গিয়েছে। কিন্তু এখন এই যে আসন্ন যে বাজেট, এই বাজেট থেকে হচ্ছে যেই পদক্ষেপ গুলো নিলে এটা ওভারকম করা সম্ভব, আমি সবার আগে গুরুত্ব দিতে চাইবো হচ্ছে কৃষিখাত এবং নতুন নতুন কর্মসংস্থান, উৎপাদনমুখী কর্মসংস্থান যে হচ্ছে যেগুলো আছে, সেইগুলোর দিকে যদি হচ্ছে সরকার ফোকাস করে তাহলে হয়তো বা বেটার কোনো কিছু আসা সম্ভব হতে পারে। এখন কৃষিখাতের কৃষিখাতের দিকে আমরা খেয়াল করলে দেখব যে হচ্ছে সরকার অলরেডি কি কৃষকদের জন্য যে হচ্ছে 4% যে পূর্ণোদানা দিয়েছে, এবং এর সঙ্গে আমি আরো চাইবো যে হচ্ছে মিনিমাম যে সুদমুক্ত ঋণ, ঋণ সরকার থেকে যে কৃষকরা যে ঋণটা নিবে সেটা সম্পূর্ণরূপে সুদমুক্ত করা যায় কিনা, এবং সেই সাথে আপনার আমাদের দেখেন তো অনাবাদি জমি কিন্তু প্রচুর বাংলাদেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিন্তু বলেছেন একটু অনাবাদি জমিও যেন খালি না থাকে, আমরা সেই দিকে খেয়াল করতে পারি, এবং সেই সাথে আমরা খেয়াল করতে পারি প্রচুর পরিমাণে উৎপাদনমুখী প্রতিষ্ঠান। আপনি খেয়াল করবেন যে হচ্ছে অলরেডি যে আমাদের যে মেন যে অর্থনৈতিক খাত, রেমিটেন্স এবং হচ্ছে রপ্তানি খাত, তো
সারা বিশ্বের যে পরিমাণে মানে এমন কোন দেশ তো মনে হচ্ছে না যে এই যে করোনা আক্রান্তের বাইরে আছে, তো বাংলাদেশে যে পরিমাণ মানে প্রবাসীরা মানে দেশের বাইরে থাকে তারা কিন্তু চাকরি হারাবে, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে। এবং অনেক মানে প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে যারা গার্মেন্টস জব করতেছে বা বিভিন্ন বেসরকারি খাতের চাকরি করতেছে, অলরেডি আমরা মানে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে তারা মানে চাকরি সামনের মাস থেকে রুবানা হক বিজিএম এর প্রেসিডেন্ট বলেছেন যে হচ্ছে চাকরি হারানোর সম্ভাবনা আছে। তো এই যে সম্ভাবনা গুলো দেখা দিচ্ছে সেই সম্ভাবনা, হ্যাঁ আমি একটু কথা, সম্ভাবনা আছেন এবং তিনি বলেছেন যে যেহেতু বৈদেশিক বৈদেশের যে অর্ডার গুলো ছিল সেগুলো করোনার কারণে বন্ধ হয়ে গেছে, এখন সে কারখানার মালিকদেরও তো বাঁচতে হবে, সেক্ষেত্রে তিনি বলেছেন কারখানা মালিকদের তারা যদি চান কর্মী ছাঁটাই করতে পারেন, সেটা জুনের থেকে সেই বিজেপি থেকে সেই অনুমোদনটা পেয়েছেন। তো এখন সেটা মানে এই যে যে কর্মীগুলো ছাঁটাই হবে তারা কেউ হয়তো বা আমার ভাই আপনার ভাই বা আমার চাচা আমাদের মানে সমাজেরই অংশ, তারা তো তারা যখন তাদের উপরে পরিবার নির্ভর করে, তারা কর্মক্ষম মানুষ, তাদের উপর যে ফ্যামিলিটা নির্ভর করছে, তাদের চাকরি হারানোর পরে কিন্তু একটা মানে অভাব তৈরি হবে এবং সেই জায়গা থেকে কিন্তু সামাজিক বিশৃঙ্খলা বোধ তৈরি হবে। তো আমি চাইবো মানে আসন্ন যে বাজেটে এই মানুষগুলোর দিকে মানে মানে যেন তাকানো হয় উৎপাদনমুখী যে প্রতিষ্ঠানগুলো আছে, এবং উৎপাদনমুখী প্রচুর পরিমাণ প্রতিষ্ঠান যদি সৃষ্টি করা যেতে পারে তাহলে, এবং আমাদের যে বৃহৎ যে মানে শিক্ষার্থী সমাজ যারা গত মানে ইয়েতে এই লকডাউনে বা এই করোনা ভাইরাসের কারণে যাদের বিভিন্ন মানে পড়ালেখা শেষ হয়েছে, যাদের বয়স শেষ হয়ে যাওয়ার পথে ছিল যে এইবারে মানে এই বছর বা এই সামনের মাসটা চাকরি পরীক্ষার জন্য মানে এটাই তাদের লাস্ট এক্সাম, কিন্তু পরীক্ষা হচ্ছে না। তো ওভারঅল এই বৃহৎ যে মানুষ এবং যে বৃহৎ যে সমাজ, তো এদের জন্য উৎপাদনমুখী প্রতিষ্ঠান তৈরি করার কোনো বিকল্প নেই, এবং অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে অর্থনৈতিক পুনরুদ্ধার করাটাই আমাদের এই বাজেটের মূল লক্ষ্য, পরিকল্পনার মন্ত্রী বলেছেন সেবা খাতকে সুরক্ষা করা আমাদের মূল লক্ষ্য, কিন্তু ওভারঅল কিন্তু আমাদের শিক্ষার্থী সমাজ, এই রেমিডিয়াল যোদ্ধা বা যারা হচ্ছে চাকরি থেকে ছাঁটাই হবে এই মানুষগুলোর দিকে কিন্তু হচ্ছে মানে ফোকাস করা খুব বেশি হয় না। কিন্তু দেখা যাচ্ছে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে হচ্ছে মানে এই যে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়ে যাচ্ছে, এই মানুষগুলোই কিন্তু মধ্যবিত্ত এবং তারা কিন্তু নিম্নবিত্ত অলরেডি হয়ে যাচ্ছে এবং নিম্নবিত্ত হতদরিদ্র হয়ে যাচ্ছে। তো মানে কৃষি খাতে যদি একটু গুরুত্ব দেওয়া যায় এদিকে একটা ভালো রেজাল্ট আসতে পারে, এবং যদি এই উৎপাদনমুখী কর্মসংস্থানের দিকে যদি একটু ফোকাস করা যায়, এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সব দিকে খেয়াল রাখেন, সব দিকে মানে তার মানে চোখের আড়াল কোনো কিছু হয় না, তিনি মানে অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে বাজেট পরবর্তী সময়ে, এবং এখনো সময় আছে যে এই ব্যাপারগুলোতে মানে খেয়াল রেখে অবশ্যই মানে ভালো সমৃদ্ধশালী এবং যে উন্নয়নশীল যে বাংলাদেশ আমরা দেখছি উন্নয়নের দিকে যাচ্ছে, হয়তো বা কিছুটা মানে বাধাগ্রস্ত হবে, কিন্তু অবশ্যই করোনা মানে আমরা অবশ্যই করোনার থেকে বিজয়ী হব এবং নিশ্চয় সুখী সমৃদ্ধ এবং একটি শক্তিশালী বাংলাদেশ গড়ার জন্য সকলে যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি নিশ্চয় ভালো কিছু সম্ভব। ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি জয় ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। পরবর্তী সময় আমি চলে যেতে চাই তানভীর আহমেদ অভি ভাইয়ের কাছে। অভি ভাই, আমি কথা বলতে চাই হচ্ছে আসন্ন বাজেটের স্বাস্থ্য খাতের হালচাল সম্পর্কে। যে কথা সেটা হচ্ছে যে আমাদের গত অর্থ বছর 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে প্রস্তাব করা হয় 25,636 কোটি টাকা, যা মূল বাজেটের 4.9%, সংশোধিত রূপে তা পরবর্তী সময়ে 23,692 কোটি টাকা নির্ধারণ করা হয়, যার 53% অর্থাৎ 13,463 কোটি টাকা অনুন্নত খাতে অর্থাৎ বেতন ভাতা ও চিকিৎসা সরঞ্জামাদিতে ব্যয় করা হয়। অন্যদিকে করোনাকালীন বিবেচনায় 2020-21 অর্থ বছরের আসন্ন বাজেটে তা প্রস্তাব করা হচ্ছে 29,247 কোটি টাকা, যা প্রস্তাবিত বাজেটের 5.14%। তো এক্ষেত্রে যদি আমরা বলি যে এক্ষেত্রে আরেকটা বিবৃতি আছে যে অর্থ বছরে আমাদের সকল জল্পনা কল্পনাই ছিল হচ্ছে স্বাস্থ্য খাত কেন্দ্রিক, কিন্তু সেই স্বাস্থ্য খাত কেন্দ্রিক আমরা লক্ষ্য করিনি বাজেটে। যদিও বা স্বাস্থ্যখাতে আমাদের গতবারের তুলনায় অনুদানের পরিমাণ বেড়েছে, কিন্তু তুলনামূলক যেটা আশা করা যাচ্ছিল যে এই করোনাকালীন সময়ে আমাদের স্বাস্থ্যখাতটা যতটা দুর্বল সেভাবে আমরা আসলে সাড়া পাইনি। সে বিষয়ে বলতে গেলে
গত বছরের তুলনায় 5,500 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে এবছর। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং ইউজিসির অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ স্যার বলেছিলেন যে দুর্নীতি বন্ধ না করে স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে লাভ নেই। তো সেই প্রসঙ্গেই তানবীর ভাই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে সরকার স্বাস্থ্য খাতে আশানুরূপ বরাদ্দ না বাড়িয়ে কি এবছর দুর্নীতি দমনের সচেষ্ট হবারই ইঙ্গিত দিচ্ছেন কিনা? জি প্রান্ত সাহা, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীন করেছিলেন তখন তিনি একটা কথা বলেছিলেন, 7 কোটি বাঙালি 7 কোটি কম্বল, আমিও তো একজন মানুষ, আমার কম্বলটি কোথায়? সবাই পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। আপনি জেনে থাকবেন যে বর্তমান প্রধানমন্ত্রী যিনি জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারপরেও আসলে দুর্নীতিকে কতখানি থামানো সম্ভব হয়েছে সেটা আমরা সকলেই জানি, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। এখন আসি স্বাস্থ্য খাতের কথা নিয়ে। আপনি যে কথাটি বললেন যে 25,636 কোটি টাকা আগের বছরে ছিল এবং এইবার সেটা বেড়ে 29,247 কোটি টাকা হয়েছে, যেখানে স্যার যেটা বলেছেন আমি স্যারের সাথে দুঃখিত ভাই, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাই পুনরায় আবার সংযুক্ত হলে আমরা তার সেই আলাপে ফিরে যাব। তো এ বিষয়ে যদি আমি প্রশ্ন করি হচ্ছে তিশা আপুকে, যদি প্রশ্ন করি আমি তিশা আপুর কাছে যদি যাই, আপু যদি বলেন যে যে আমাদের যে এই যে বিষয়, এই অর্থ বছরে যে অনুদানটা আসার কথা ছিল যেভাবে সেভাবে আসেনি, সেভাবে কিন্তু একটা কথা বারবার করে আসছে যে দুর্নীতি বন্ধ না করে স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে লাভ নেই। আমরা জানি স্বাস্থ্য খাতে যে অনুদান আসে তার অধিকাংশই অনুন্নত খাতে ব্যয় হয়, যা আমাদের হচ্ছে একদম তৃণমূলে গিয়ে পৌঁছয় না। এবং আমরা জানি স্বাস্থ্য খাত নিয়ে এবছরও যে অবস্থা দাঁড়িয়েছে তা আমরা দেখেছি, বিভিন্ন রকমের জায়গায় পুরাতন যন্ত্রাংশ কিনে স্বাস্থ্য খাতকে অব্যাহত রাখা হয়েছে, পুরাতন যন্ত্রাংশ কিনে তাকে বেশি বাজেট দিয়ে করা হয়েছে, যেমন বালিশ, তাছাড়াও বালিশ সহ বিভিন্ন রকমের পর্দা এগুলো যুক্ত করা হয়েছে, যা সত্যি হাস্যকর। তো সেক্ষেত্রে সেই বিবেচনার ক্ষেত্রেই কি স্বাস্থ্য খাতে অনুদান কমিয়ে রেখে দুর্নীতি কমানোর দিকে সরকার সিদ্ধান্ত রাখছেন কিনা, সেই জন্যই কি এবার স্বাস্থ্য খাতে অনুদান কম রেখে দুর্নীতির প্রতি সচেষ্ট হবেন বিধায় এ বাজেট? এক্ষেত্রে মানে এটা এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে সরকারের, মানে মানে এই ব্যাপারগুলো তো ঘটে আসছে। যেমন আমি আমার আমার যে জেলা শহর, আমার জেলা শহরের কথা বলি, আমার জেলা নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগে 4টি জেলার মধ্যে একটি জেলা হচ্ছে নেত্রকোনা। আমার বাসা হচ্ছে ঠিক সদর হাসপাতালের সামনে, নেত্রকোনা সদর হাসপাতালের সামনে আমার বাসা। নেত্রকোনায় একটাই সরকারি সদর হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা মানে খুবই আশঙ্কাজনক, এবং এটা একটি ইউনিয়ন হাসপাতালের থেকেও মানে নিম্ন স্তরে অবস্থান করছে নেত্রকোনা সদর হাসপাতাল আমার চোখে দেখা, যেহেতু সেটা আমার বাসার সামনে। আমি যেটা দেখতে পাই সদর হাসপাতালগুলোতে, মানে সরকারি যে হাসপাতালগুলোতে, এগুলোতে অনুদানের টাকার কোনো ছিটে ফোটাও লক্ষ্য করা যায়, এবং মানে বেশি যেটা খেয়াল করা গিয়েছে ইকুইপমেন্ট মানে ভেরি শর্টেজ। ঠিক আছে, ডাক্তার চিকিৎসক থাকেন, চিকিৎসকরা তাদের ডিউটি টাইম অনুযায়ী থাকেন যেটা আমি খেয়াল করেছি, কিন্তু হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় হচ্ছে অপারেশন থিয়েটার কিংবা আইসিইউ কিংবা সিসিইউ অথবা হচ্ছে অধিক সংখ্যক ওয়ার্ড কোনো কিছুই হচ্ছে গিয়ে জনসংখ্যার পর্যাপ্ত পরিমাণে থাকে না। এবছর স্বাস্থ্য, একটা বিষয় যোগ করি, এবছর স্বাস্থ্যমন্ত্রী
মালেক সাহেব বলেছেন উনি যে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতি জেলা হসপিটাল গুলোতে, জেলা শহরে অন্তত জেলা শহরের হসপিটাল গুলোতে যে আইসিইউ ব্যবস্থা নির্মাণ করার বিষয়ে একটা সিদ্ধান্ত এসেছে। জি জি, এই বছর সিদ্ধান্ত হয়েছে, এই বছর সিদ্ধান্ত হয়েছে, কিন্তু মানে বাস্তবিক অর্থে যেটা হয়, সরকারের অনেক ধরনের চেষ্টা, অনেক ধরনের কৌশল এবং অনেক ধরনের পন্থা থাকার পরেও তৃণমূল পর্যায়ে গিয়ে সাহায্যটা 7 ভাগের বেশি গিয়ে ছুতে পারে না। 7 ভাগ পর্যন্ত যায়, তৃণমূল পর্যায়ে 7 ভাগের বেশি সেটা লাগু হয় না আর কি, ওভাবে ফলাও করে দেখা যায় না। হাসপাতালের উন্নয়ন হয়তো হবে, কিন্তু যে পরিমাণে অর্থ ব্যয় করা হয় কিংবা যে পরিমাণে প্রণোদনা দেয়া হয়, যে বাজেটটা রাখা হয়, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে কাজ হয় না। সেটা সরকার মানে যে ধরনের কর্মকর্তারা যারা দায়িত্বে থাকেন তাদেরও গাফিলতি হতে পারে, এটা সরকারের অন্য কোন ধরনের কোনো সীমাবদ্ধতা হতে পারে, যে কোনো ধরনের অসচেতনতা কিংবা সীমাবদ্ধতার কারণে এই ঘটনাটা ঘটে আসছে বিগত অনেক বছর যাবৎ। এই বছর বাজেটে যেটা খেয়াল করা গেল যে এবছর তারা অনুদান কম কিংবা হচ্ছে খাতে একটু কম বিনিয়োগ, সেটা অবশ্যই দুর্নীতি দমনের এক ধরনের পন্থা অবলম্বন করে থাকতে পারে সরকার, যেহেতু সরকার বিগত বছরগুলো খেয়াল করে আসছে যে স্বাস্থ্য খাতে যে পরিমাণে বিনিয়োগ দেওয়া হচ্ছে সেই পরিমাণে কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটা কিন্তু কম, ব্যবহার হচ্ছে না, আমাদের টাকাটা ব্যবহার হচ্ছে না এবং ব্যবহার সৎ কাজে ব্যবহার হচ্ছে না। সেক্ষেত্রে হয়তো বা যে আমাদের যে আপনি যদি বল যদি বলি ডাক্তার এবিএম আব্দুল্লাহ, জি জি অবশ্যই ভাই, যে আমরা এবিএম আব্দুল্লাহ স্যার যেটা বলেছেন সেটা দৃষ্টিকোণটি হলো সেটা সত্য যে আমাদের সকল ক্ষেত্রে সরকারের হয়তো বা তৃণমূলে নজরদারি করা অতটা সম্ভব হয়ে উঠে না, সে কারণে দুর্নীতি বন্ধ না করে স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে লাভ নেই, যে পরিমাণ অর্থ এবার বাজেটে যুক্ত করা। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে 3,63,00,000 মানুষ কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে আছে, ঠিক আছে, এটাও সরকারের দেখবার বিষয় যে স্বাস্থ্য ঝুঁকিতে 3,63,00,000 মানুষ আছে, তাদের জন্য কি পরিমাণে অর্থ আমি বাজেটে নির্ধারিত রাখবো, এবং যে 74% মানুষ কর্মঝুঁকিতে আছে তাদের জন্য আমি কি পরিমাণে অর্থ হচ্ছে আমার বাজেটে আমি বিনিয়োগের জন্য রাখবো, সেই অনুপাতটাও কিন্তু একটা ব্যালেন্স করার ব্যাপার থাকে, মানে ব্যাপারটা। জি আপু বুঝতে পেরেছি, যদি হ্যাঁ হ্যাঁ জি আপু, তানভীর ভাই আপনি 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 যদি আপনার বক্তব্য শেষ করতেন এই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি যেটি বলছিলাম যে আব্দুল্লাহ স্যার যেটি বলেছিলেন আসলে সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমি যদি মানে সাদা কাপড় দিই সেগুলো নিয়ে আসলে কাফনের কাপড় তৈরি হচ্ছে। দেখুন একটা উদাহরণ দিই, দেখেন একটা 1,200 টাকার পিপি ক্রয় করে যদি সেটার বাজেট দেখানো হয় 6,000 টাকা, যদি একটা সফটওয়্যার কিনতে 55,000,000,000 টাকা একটা সফটওয়্যারের খরচ দেখানো হয়, এখন যদি এখন আপনি 29,243,00,000,000 টাকা যে বাজেট দিয়েছেন সেই বাজেট কেন 29,00,000,000 টাকা দিলেও আপনি এই ঘাটতিটি পূরণ করতে পারবেন না, কিন্তু আপনার যখন 29,243,00,000 টাকা বাজেট দেওয়া হয়েছে এই বাজেটটি এই এই টাকাটি যেন সঠিকভাবে ব্যবহার হয় সেটি আগে নিশ্চিত করতে হবে। যেন কেউ 5 টাকার আপনার মুখের মাস্ক 15 টাকা দিয়ে না বিক্রি করতে পারে, আপনার 1,200 টাকার পিপি কেউ যেন 5,500 টাকার কথা বলে চালিয়ে না দিতে পারে, এই বিষয়টি সর্বপ্রথম নিশ্চিত করতে হবে। যদি নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় 29,243,00,000 টাকা যে সরকার বাজেট দিয়েছে স্বাস্থ্য খাতে সেটি খুব একটি কম নয়, যদি সেই টাকাটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলো জরুরি হয়। এই ক্ষেত্রে সরকারি পদক্ষেপই সব মানে এই টাকাটির যে বাজেটের যে টাকাটি এই টাকাটি বন্টনের ক্ষেত্রে সরকারি খুব কড়া এবং কঠোর হস্তক্ষেপ আমি কামনা করছি। যে টাকাটি দেওয়া হয়েছে বাজেট দেওয়া হয়েছে বাজেটের অঙ্কটি খুবই একটি কম নয়, 29,243,00,000 টাকা, এই 29,243,00,000 টাকাই যেন সঠিকভাবে স্বাস্থ্য খাতে ব্যয় করা হয় সেই দিকটি যদি আমরা দেখতে পারি আমার মনে হয় যে স্বাস্থ্য খাত অনেক বেশি এগিয়ে যাবে, এখনকার মতো এত ভঙ্গুর অবস্থায় স্বাস্থ্য খাত থাকবে না, এই দুর্নীতিটি রোধ করা উচিত। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ তানভীর ভাইকে। তানভীর ভাই আপনাকে আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন আলোচক খায়রুল ইসলাম দুখু ভাই এখন আমাদের সঙ্গে সংযুক্ত নেই, তিনি হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আমি অভিভাবককে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি সমিতি থেকে যে বিকল্প বাজেট প্রস্তাবনাটি এসেছে সে বিকল্প বাজেট সম্পর্কে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে অর্থনীতি
বাংলাদেশ অর্থনীতি সমিতি বিকল্প বাজেট 2020-21 অর্থ বছরে 13,96,600 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন তারা। বিকল্প বাজেটে আয় ধরা হয়েছে 12,61,600 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি রাখা হয়েছে 1,35,000 কোটি টাকা। রাজস্ব আয় আসবে এখানে প্রত্যক্ষ কর থেকে প্রায় 79%, 79%ই সরকার এনবিআর এর উপর নির্ভর করেছেন তারা, তাদের যে বিকল্প বাজেটটি তারা দেখিয়েছেন। তো বাংলাদেশের বিকল্প বাজেটটি দেখিয়েছেন যেখানে এনবিআর এর ক্ষেত্রেই এসেছে 79% এনবিআর এর উপর নির্ভরশীলতা, সেক্ষেত্রে এখানে দাঁড়াচ্ছে 10,000,10,00,000 কোটি টাকার উপরে এনবিআর, যেখানে এনবিআর আপনার 250 কোটি টাকার উপরে তারা আর যোগান দিতে পারবে না বলে তারা জানিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়কে। সেখানে বাংলাদেশের অর্থনীতি সমিতি যে বাজেটটি প্রস্তাব করেছে তাতে বাজেটের ব্যয় প্রায় 14,000 কোটি টাকা এবং আয়ের অধিকাংশ রাজস্ব এনবিআর নির্ভর। আমরা জানি রাজস্ব বোর্ডের সক্ষমতা সক্ষমতা, তাই এ বাজেটকে আপনি কিভাবে দেখছেন? আসলে বিকল্প বাজেটটি আমি খুব একটি মানে সাধুভাব জানাতে পারি না, কারণ বিকল্প বাজেটের অনেকটাই নির্ভর করছে এনবিআর এর উপরে। যখন এনবিআর ঘোষণা করে দিয়েছে এনবিআর এর পক্ষে মানে এর বেশি টাকা উত্তোলন সম্ভব নয়, কারণ দেখেন আপনি রাজস্ব কার কাছ থেকে আদায় করবেন? আপনি রাজস্ব আদায় করবেন জনগণের কাছ থেকে। জনগণের আয়ের উৎসটা কি? জনগণের আয়ের উৎসটা আজ প্রায় 2 মাস আড়াই মাস বন্ধ। আপনি দেখেন ক্ষুদ্র মাঝারি শিল্পের যারা আছে তাদের দোকান খুলতে পারছে না, তারা তাদের রাজস্ব যে টাকাটি সেই টাকাটি দেবে কিভাবে? দেওয়ার মতো কোনো সক্ষমতা নাই। যেখানে দিন আনতে মানে মানুষ খেতে পাচ্ছে না, সেখানে আপনি যদি রাজস্ব টাকার জন্য ইয়ে করেন তাহলে আপনি সেই রাজস্বটি আদায় করতে পারবেন না। যখন রাজস্ব আদায় করতে না পারবেন তখন তো আপনার বাজেটটি ফল করবেই। সুতরাং আমার মনে হয় যে প্রথমেই জোর দেওয়া উচিত বিকল্প যে বাজেট, বাজেটটি ভালো, কিন্তু বিকল্প বাজেটের প্রথম যে ঘাটতি দেখানো হয়েছে যে আমাদের এনবিআর এর মাধ্যমে আমাদের রাজস্ব আদায়ের মাধ্যমে আমাদের এই টাকার ঘাটতি বাজেটটি পূরণ করব, কিন্তু সেটি তো সম্ভব হচ্ছে না। এনবিআর সেটি সরাসরি ঘোষণা করে দিয়েছে। সুতরাং এনবিআর যখন তাদের একটি প্রধান খাতকে ঘোষণা করে দেয় যে সম্ভব নয় সেই টাকাটি উত্তোলন করা, ঠিক সেই মুহূর্তে আমার মনে হয় না যে বিকল্প বাজেটের মাধ্যমে উত্তোলন সম্ভব। বর্তমান সরকার যে বাজেটটি প্রণয়ন করতে চাচ্ছে, বাজেটটি খুবই ভালো একটি বাজেট হতে পারে যদি সরকার সেটির সঠিক ব্যবহার করতে পারে। তো আমার মনে হয় যে সরকার যে বাজেটটি করছে সেই বাজেটটিকে সাধুবাদ জানানো উচিত। নতুন যে বাজেট, বিকল্প বাজেট, বিকল্প বাজেটের সিংহভাগ যে যদি যে না আসে তাহলে সেই সেই বিকল্প বাজেটের দিকে মানে যাওয়া আমাদের উচিত হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ তানভীর ভাইকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। আমরা পুনরায় প্রস্তুত রাখতে চাই হচ্ছে দুখু ভাইয়ের কাছে। তিনি মোহাম্মদ খায়রুল ইসলাম দুখু, তিনি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়। যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম দুখু ভাই, সেটা হচ্ছে যে বিকল্প বাজেটটি প্রণয়ন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যেটা পেশ করেছে সেখানে বাংলাদেশ অর্থনীতি সমিতি যে বিকল্প বাজেট প্রস্তুত করেছে তার ব্যয় ধরা হয়েছে প্রায় 14,000 কোটি টাকা এবং আয়ের অধিকাংশই এনবিআর নির্ভর, এবং আমরা জানি রাজস্ব বোর্ডের সক্ষমতা। তাহলে এই বাজেটটা কতখানি বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? ধন্যবাদ প্রান্ত সহ, আমাকে যে প্রশ্নটি করা হয়েছে যে অর্থনীতি সমিতি কর্তৃক অর্থাৎ আবুল হাসনাত আবুল বারকাত স্যার যে অর্থনীতি সমিতির সভাপতি, তিনি যে যে বিকল্প বাজেটটি বলেছেন সে বাজেটে প্রায় দেখা যাচ্ছে যে অর্থাৎ সরকারের যে প্রস্তাবিত বাজেট এবং বিকল্প যে বাজেট এটার আসলে তফাৎটা অনেক হয়ে যাচ্ছে, অর্থাৎ বিস্তর পার্থক্য হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে অর্থনীতি সমিতি কর্তৃক যে বাজেটটা আসলে বিকল্প বাজেট দিয়েছে সেখানে প্রায় 14,00,000 কোটি টাকার যে বাজেট এবং সেখানে প্রধান আয়ের উৎস ধরা হয়েছে এনবিআর থেকে অর্থাৎ প্রায় 13 লক্ষের কাছাকাছি। সেখানে সেখানে বারকাত স্যার অর্থাৎ অর্থনীতি সমিতি কর্তৃক যে বিকল্প বাজেট দেওয়া হয়েছে সেখানে একটি কথা বলা হচ্ছে বারবার যে আমাদের এই সময়ে অবশ্যই সম্প্রসারণমূলক যে বাজেট এই নীতি প্রণয়ন করতে হবে, সংকোচনমূলক কোন নীতি প্রণয়ন করতে হবে না। এই দিক থেকে আমি কিছুটা হলেও সাধুবাদ জানাই, কারণ কারণ সম্প্রসারণমূলক বাজেট এখন প্রয়োজন। কিন্তু কিন্তু সরকারের প্রস্তাবিত যে বাজেট এবং অর্থনীতি সমিতি কর্তৃক যে বাজেট এই দুইটার মধ্যে আসলে বিস্তর পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এত এনবিআর এর পরে যে নির্ভরতা সেটাকে আমি অযৌক্তিক বলে মনে করছি। কারণ এনবিআর যেখানে বলে দিয়েছে যে প্রায় আড়াই লক্ষ হাজার বা এরকম বলে দিয়েছে, এর বেশি আর কালেক্ট করতে পারবে না রাজস্ব, সেখানে 14 অর্থাৎ 12
12,00,000,000,000 টাকা রাজস্ব আয় থেকে নেয়া, এটা অবশ্যই দুরূহ ব্যাপার এবং খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে আমি আমি গতকাল এবং তার আগের আগের দিনে যে যোগাযোগ মাধ্যম অর্থাৎ বিভিন্ন টিভি চ্যানেলের সামনে যেটা শুনেছি বারকাত স্যার বলেছেন, সেটা তিনি যুক্তি তুলে ধরেছেন এখানে যে দেশের অভ্যন্তরীণ চাহিদাটা বাড়ালে অবশ্যই এই এই বাজেটটা বিকল্প বাজেটটা কার্যকর হবে। অর্থাৎ আমিও এটা মনে করি এবং তার সাথে একমত পোষণ করি স্যারের সাথে। এখানে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ আমাদের চাহিদা অবশ্যই বৃদ্ধি করতে হবে, সেই সাথে আসলে কর হার অর্থাৎ ক্রয় ক্ষমতা অর্থাৎ কনজিউমিং যে পাওয়ারটা অর্থাৎ বাইং পাওয়ারটা, এই পাওয়ারটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। অর্থাৎ কনজিউমিং পাওয়ার অর্থাৎ ক্রয় ক্ষমতা যদি না বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আমাদের যে রাজস্ব এটা অবশ্য আমাদের আসলে কালেক্ট করা সম্ভব নয়। সেখানে তিনি যুক্তি তুলে ধরেছেন যে লাক্সারিয়াস গুডস যেগুলো অর্থাৎ যেগুলো আসলে নিত্য প্রয়োজনীয় না অর্থাৎ লাক্সারিয়াস গুডস এগুলোর আসলে এগুলোর উপর বেশি কর আরোপ করতে, এবং সেই সাথে বলে দিয়েছেন তিনি যে যাদের আসলে আয়কর ছিল 2,50,000 টাকা এখন 3,50,000 টাকা করার প্রস্তাবও তারা দিয়েছেন। সেক্ষেত্রে মনে করি যে এইভাবে এই এই কয়েকটা নীতি যদি প্রণয়ন করা হয় এবং এবং সুগঠিত ভাবে এবং সুনির্দিষ্ট ভাবে যদি এনপিআর কাজ করে এবং এবং কর আসলে রাজস্ব আদায় করে সেক্ষেত্রে এটি কিছুটা হলেও বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি দুখু ভাইকে। পরবর্তীতে আমি সরাসরি প্রস্তুতি রাখতে চাই হচ্ছে সাব্বির হোসেন ভাইয়ের কাছে। যে বিষয়টা হচ্ছে সাব্বির হোসেন ভাই, আপনি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। সাব্বির হোসেন ভাই, তো আমাদের সাব্বির হোসেন যিনি ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর হাতে থাকা পর্যালোচনা থেকে আমরা জানতে পারি স্বাস্থ্য খাতে মাথাপিছু আয় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ $2,000, যা দ্বীপরাষ্ট্র মালদ্বীপ করে থাকে। এর পরবর্তী পর্যায়ক্রমে শ্রীলঙ্কা $369, ভারত $267, পাকিস্তান $129 মাথাপিছু ব্যয় করে থাকে স্বাস্থ্য খাতে জনসাধারণের জন্য। সেখানে বাংলাদেশের মাথাপিছু ব্যয় ধরা হয়েছে মাত্র $88। হুয়ের গাইডলাইন অনুযায়ী মোট বাজেটের 15% অর্থাৎ জিডিপি এর 5% হবে স্বাস্থ্য বাজেট, সেখানে বাংলাদেশের জিডিপি 1% কম স্বাস্থ্য খাতে। তো সেখানে আমার প্রশ্নটি থাকবে এই বিশ্লেষণের উপরে, স্বাস্থ্য খাতে সরকারের এরূপ বিমাতা সুলভ আচরণের কি পরিত্রাণ ঘটবে আগামী 2020-21 অর্থ বছরের বাজেটে? এখন আমাদের যে প্রস্তাবিত যে বাজেটটা আছে, আমাদের পূর্ববর্তী বাজেটটা ছিল হচ্ছে সংশোধিত বাজেট ছিল হচ্ছে ২৩,০০০ কোটি টাকা এবং 2020-21 সালে বাজেটটা পাড়িয়ে করা হচ্ছে 5,554 কোটি টাকা বেড়ে পাড়িয়ে 29,000 কোটি টাকা করা হচ্ছে, এবং এটা এখন পর্যন্ত এক যে জিডিপি প্রবৃত্তি 1% আছে, এবং আমার মনে হচ্ছে যেটা এখনো সরকার ওইভাবে চিন্তা করছে না এবং এই যে বৃদ্ধিটা এটা এখন করার কোন চিন্তা নেই কারণ। আচ্ছা, তাহলে তাহলে চিন্তা নেই সেক্ষেত্রে 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 আমাদের সাধারণ রাষ্ট্রীয় যে মাথাপিছু যে ব্যবস্থা, যে মাথাপিছু আমাদের যে খরচ রাষ্ট্রীয় ভাবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা আপনার $88 মাত্র, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আমরা দেখছি $267, সেখানে আমাদের মাথাপিছু ব্যক্তি হিসেবে স্বাস্থ্য খাতে আমাদের প্রতিটা বেসরকারি ভাবে আমাদের প্রত্যেকের প্রত্যেকের ব্যক্তিগত ভাবে খরচ করতে হয় আমাদের চিকিৎসার 70%। এক্ষেত্রে যদি এক্ষেত্রে তো অনেকাংশে বলা যেতেই পারে যে স্বাস্থ্য খাতে সরকারের এটা অনেকটা বিমাতা সুলভ আচরণ, তো সেক্ষেত্রে বাজেটে যদি এটা নজরে না না হয় তাহলে সেটা তো একটা দুশ্চিন্তারই বিষয়, কারণ বর্তমান বিশ্বটাই এখন স্বাস্থ্য খাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করছেন। জি সাব্বির ভাই। হ্যাঁ, এটা অবশ্যই সরকারের একটা ভুল সিদ্ধান্ত বলে মনে করি যে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা, কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য সুবিধা যেটা আপনি বলেছেন যে আমাদের নিজেদের বহন করতে হয় 70%, বা সম্প্রতি যে তথ্য অনুযায়ী সেটা 63%, আর সরকার বহন করে 34%, এবং এটা আশেপাশে আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের থেকেই কম,
এবং বলা হয় যে দক্ষিণ এশিয়া সর্বোচ্চ স্বাস্থ্য খাতে খরচ হয় আমাদের বাংলাদেশে, এবং এর কারণে আমাদের অনেক মানুষ যা শুধুমাত্র চিকিৎসার সেবা ব্যয় ভার বহন করতে গিয়ে তাদের যেই জীবনযাত্রার মান সেটা কমে যাচ্ছে। এরকম আমাদের দেখা বা আমরা অনেক পত্রিকা থেকে দেখি অনেক মানুষ তাদের চিকিৎসার জন্য তাদের যে ফ্যামিলি তাদের আর্থিক অবস্থার অনেক অবনতি ঘটেছে এবং এই কারণে তাদের জীবনযাত্রার মান কমে গিয়েছে। এবং যেটা বলতে পারি যে আমাদের যে বর্তমান যে স্বাস্থ্য খাত সেখানে যে বাজেট গুলা থাকে বাজেটে প্রায় 65% থাকে আমাদের যে যারা এই সংক্রান্ত ক্ষেত্র থাকে তাদের বেতন ভাতা, বাকি 35% হচ্ছে আমাদের অন্যান্য খাতে মানে অন্যান্য উন্নয়নমূলক খাতে, কিন্তু তারও সুষ্ঠু ব্যয় হয় না, যার কারণে সরকার থেকেও বা মন্ত্রণালয় থেকেও এই যে বাজেটটা বৃদ্ধি করার লক্ষ্য পাইনি আমরা। কারণ হচ্ছে তার প্রত্যেক বছর যদি আপনার যে বাজেট দেওয়া সেটা যদি খরচ করতে না পারেন স্বাভাবিকভাবে আপনার বাজেটটা বৃদ্ধি করা হবে না, তো যার কারণে হচ্ছে যে এটা আমার মনে হয় যে আমাদের যে অর্থ মন্ত্রণালয় বা আমাদের যে স্বাস্থ্য খাত সেবা খাত তাদের একটা ব্যর্থতা যে তারা তাদের এই সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আগাচ্ছে না, এবং তাদের জন্য মূলত তাদের যারা এই সেক্টর গুলোতে দায়িত্বপ্রাপ্ত তাদের বিমতা সাবির ভাই আপনি কি মনে করছেন এ বাজেটে কি এই এটা পূরণ করা সম্ভব কিনা বর্তমান বাজেট আগামী বাজেটে যে বিমাতা সুলভ আচরণ আমরা যে এটা উল্লেখ করেছি সরকারের স্বাস্থ্য খাতে সেটা কি এ বছর এই বাজেটে আশানুরূপ ভাবে আমরা সচেষ্ট হতে পারবো কিনা, আপনার অভিমতটা পারবো কিনা? দেখেন এখানে আমাদের যে বর্তমান যে বাজেটটা প্রস্তাবিত আমরা যেটা পাচ্ছি যে 29,000 কোটি টাকা এটা কিন্তু আমাদের জিডিপি যে ধরলে এটা 1% থাকে আর বেশি না, তো এই 1% জিডিপির বাজেট দিয়ে তো আমাদের স্বাস্থ্য খাতে যে আমাদের যে ধন্যবাদ সাবির ভাইকে। এই বিষয়টা যদি আমি কথা বলতে চাই হচ্ছে তানভীর ভাইয়ের কাছে কোশ্চেন করতে চাই যে তানভীর ভাই আমাদের মাথাপিছু যে আমাদের যে ব্যয় ধরা হয়েছে রাষ্ট্রের আমাদের স্বাস্থ্য খাতে সেটা অত্যন্ত নগণ্য, দেখা যাচ্ছে $88 যা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যদি সর্বনিম্ন ধরি যে পাকিস্তানে $129, সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগতভাবে বেসরকারিভাবে আমাদের প্রত্যেকের স্বাস্থ্য খাতে আমাদের নিজস্ব খরচ 70%, সেক্ষেত্রে কি স্বাস্থ্য খাতে সরকারের এরূপ বিমাতা সুলভ আচরণের কি পরিত্রাণ ঘটবে আগামী বাজেটে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে? তার সঙ্গে আরো যুক্ত করতে চাই যে আমাদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিদেশমুখী দেখি, তাদের সামর্থ্য হচ্ছে বিদেশমুখী এবং পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে আমাদের বেশি ঝুঁকে যাওয়ার সম্ভাবনা দেখি আমরা, কারণ সেক্ষেত্রে সেবার পাশাপাশি তাদের সেবার মান ভালো এবং তাদের মাথাপিছু যে যে ব্যয় থাকে স্বাস্থ্যনীতিতে সেটাও আমরা গ্রহণ করতে পারি বৈদেশিক হয়েও, সেক্ষেত্রে আমাদের এই বাজেটে এই মাথাপিছু আয়ের দিকটা কি সরকার ভাববে কিনা এবং আমাদের এই বিমাতা সুলভ আচরণের পরিত্রাণ ঘটবে কিনা আগামী অর্থ বছরে? জি অভি ভাই। জি আসছে বাজেটে এর পরিত্রাণ ঘটবে কি ঘটবে না আসলে সেটি বাজেট শেষ হওয়ার পরে বলতে পারি, আমরা এটা আশা করতে পারি যে আমাদের এই পরিত্রাণটি হওয়া উচিত। বাজেট শেষে যদি আপনি এরকম কোন একটি বক্তব্য লাইভ অনুষ্ঠান করেন সেক্ষেত্রে তখন আমরা বলতে পারবো যে আসলে পরিত্রাণ কেন ঘটেনি বা পরিত্রাণ ঘটা সম্ভব কি, তবে আমি এক্ষেত্রে আশা করতে পারি যে না আসলে পরিত্রাণ ঘটা সম্ভব। কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে আপনি বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশের মানুষের যদিও বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের কিছু সীমাবদ্ধতা রয়েছে, বাংলাদেশ সরকারেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, সরকারের যে আয়ের উৎসগুলো সেই আয়ের উৎসগুলো যদি বন্ধ হয়ে যায় সরকার সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে মানে সেই আপনার শিল্প খাত বলেন স্বাস্থ্য খাত বলেন বা যে কোনো খাতে সেই খাতগুলোকে কিভাবে প্রণোদনা দিবে বা সেই খাতগুলোকে বাজেট কিভাবে বাড়াবে, তারপরেও সরকার সরকারের জায়গা থেকে চেষ্টা করছে। তবে স্বাস্থ্য খাতের যে বিষয়টি আপনি বললেন মাথাপিছু যে ব্যয়ের বিষয়টি সেটি আরেকটু বাড়লে অবশ্যই ভালো, আর বিদেশমুখী যে শিক্ষার কথাটা বিদেশমুখী যে চিকিৎসার কথাটা বললেন আসলে শুধুমাত্র আমরা বিদেশমুখী শুধু চিকিৎসার জন্য না, আমরা ভালো শপিং করতে হলে বিদেশ যাচ্ছি, আমরা ভালো পড়াশোনা করতে হলে বিদেশ যাচ্ছি, আমাদের ভালো ঘুরে বেড়াতে মন চাইলে আমরা বিদেশ যাচ্ছি, শুধুমাত্র মানে স্বাস্থ্যখাত বা আমরা অসুস্থ হলে বিদেশ যাচ্ছি তা কিন্তু না, আমরা সব ক্ষেত্রেই বিদেশমুখী। যেহেতু আমাদের বাংলাদেশ এখনো অমন উন্নয়নশীল দেশ হিসাবেই পরিচিত আছে, উন্নত বিশ্বের রাষ্ট্র এখনো পরিগণিত হয়নি, সেক্ষেত্রে আমার মনে হয় যে মানুষের এই বিদেশমুখীটাকে কমিয়ে দেওয়া উচিত। আপনি দেশের মানুষ হিসাবে দেশকে ভালোবাসলে দেশের ভিতরেই থাকতে হবে। হ্যাঁ অবশ্যই মন্ত্রীরা এমপিরা যারা অসুস্থ হচ্ছেন তাদের বিদেশ চলে যাওয়া অবশ্যই সে জিনিসটা দৃষ্টিকটু দেখাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী নিজে অসুস্থ হলেও বিদেশে যে ট্রিটমেন্ট করানোটা অবশ্যই দৃষ্টিকটু, কিন্তু
আপনার যে সামর্থ্য, আপনার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে জয় করে আপনার স্বাস্থ্য খাত বা আপনার যে প্রত্যেকটা খাত, সেই খাত আপনাকে কতটুকু কতটুকু সেবা দিচ্ছে, সেই সেবার মানটা কিন্তু এইবার পরিষ্কার হয়ে গেছে করোনা ভাইরাসের সময়। করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি বাংলাদেশে কোনো পিপিই নাই, কিন্তু পরবর্তী সময় কিন্তু পিপিই সংকট আমরা কাটিয়ে উঠেছি। আমরা দেখেছিলাম যে যথাযথ ডাক্তারদের সেই প্রশিক্ষণ দেওয়া নাই, কিন্তু আমরা সেটি মানে পরিত্রাণ পেয়েছি। আমরা দেখেছি আমাদের ভেন্টিলেটর নাই, আমরা কিন্তু সেই ভেন্টিলেটরটা আবার পূরণ করে ফেলতে পেরেছি। আমাদের বাংলাদেশটি এমন একটি দেশ যেখানে সংকট আসবে, কিন্তু এই সংকটটাকে জিতে দেওয়া যাবে না। জি জি ভাই, জি জি হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে সর্বোচ্চ ব্যয় যুক্তরাষ্ট্র মাথাপিছু যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় করে থাকে, কিন্তু করোনা পরিস্থিতিতে আমরা দেখলাম গোটা বিশ্বটাই যেন নাজুক স্বাস্থ্য পরিস্থিতির দিক থেকে। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে বাংলাদেশ তো তারও খারাপ অবস্থানে অবস্থান করছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের উত্তরণের পথ কি হতে পারে, বা আগামী বাজেটে এই অর্থটাকে সর্বোচ্চ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, বা তার কাঠামোটা এবং দায়িত্ব প্রাপ্তের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সরকার কি নীতি গ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন, যেটা বাস্তবায়ন করা সম্ভব এবং টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে আমাদের এই বাজেটে? জি অভি ভাই বলুন। জি ধন্যবাদ। আসলে যেটি বললেন, আসলে আমরা কিন্তু দেখেছি উন্নত বিশ্বের দেশগুলোতে যে পরিমাণ করোনা, আর আমরা ভেবেছিলাম যে করোনার মোকাবেলার জন্য তারা যেমন প্রস্তুত, আসলে কিন্তু তারা তেমন প্রস্তুত ছিল না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাকে আমরা বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী দেশ হিসাবে ধরে থাকি, সেই দেশের কি অবস্থা? আসলে উন্নত বিশ্ব যেমন আপনার ইটালি, স্পেন, চীন, সবগুলো দেশগুলোরই কি অবস্থা হয়েছে দেখেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হলেও সেটিকে ব্যাকআপ দেওয়ার একটা চেষ্টা করছে। সেই ব্যাকআপ দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকারের যে বাজেটটি রয়েছে, সেই বাজেটটি অবশ্যই অল্প সংখ্যক, বিদেশের সাথে তুলনা করলে আমাদের বাজেট অবশ্যই অল্প সংখ্যক, কিন্তু এই অল্প সংখ্যক টাকার যদি আমরা সদ্ব্যবহার করতে পারি, এই অল্প সংখ্যক টাকাটাকে আমরা কিভাবে সঠিকভাবে বন্টন করতে পারি, যেমন ধরেন আমি যে কথাটি বলছিলাম যে যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে বেশি করে দেখানো হয়, আপনার একটা মাস্ক কেনার ক্ষেত্রে বেশি করে দেখানো, প্রত্যেকটা ক্ষেত্রে আমার বেশি বেশি করে দেখানো হয়। আমি দায়িত্বশীল যারা এই বিভিন্ন খাতে আছেন তাদেরকে অনুরোধ জানাবো, অন্তত এই সময়টাতে, এই করোনা করোনার সময়টাতে আপনারা আপনাদের নিজেদের আখের না গুছিয়ে অন্তত মানুষের কথা চিন্তা করুন। অনেক সময় পাবেন, আরো অনেক সময় পাবেন, অনেক দুর্নীতি করতে পারবেন, কিন্তু অন্তত এই বছরটি আপনাদের কাছে অনুরোধ জানাবো, অন্তত এই বছরের যে ডাক্তারদের যে টাকা, আমাদের যে টাকা, আমাদের বেঁচে থাকার যে টাকা, সেই টাকাটা অন্তত আমাদের পিছনে খরচ করবেন, আমাদের পিছনে খরচ করে আমাদেরকে বাঁচতে দিন। আপনি আপনার বাড়ি আরো একটি করতে পারবেন, কিন্তু আমার ঘরে থাকার মতো একটু সুযোগ করে দিন, আমাকে বাঁচতে দিন, নিজের অনেক টাকা আবারও কামাই করতে পারবেন, আমাকে এই সময়টাতে বাঁচতে দিতে হবে। আপনাদের প্রতি অনুরোধ জানাবো, সরকার যে বাজেটটি ঘোষণা করেছে, এই বাজেটের প্রত্যেকটি টাকার যেন সুষম বা সঠিক বন্টনটি নিশ্চিত করতে পারে। ধন্যবাদ। জি ধন্যবাদ অভিভাবককে, অভিভাবকের সাথে আমিও একমত যে আমাদের আমাদের বাজেটে সর্বোচ্চ ব্যবহার যারা নিশ্চিত করা হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো স্বাস্থ্য খাতের। আমি এই বিষয়ে তৃষা আপুর কাছে চলে যেতে চাই। আপু, যে স্বাস্থ্য খাতের যে বরাদ্দটি এসেছে, বরাদ্দটি গতানুগতিক ভাবে প্রতি বছরের তুলনায় অনেকটাই বেশি, কিন্তু সে মানটা আমাদের দেশে জনসংখ্যার তুলনায় সত্যি নগণ্য এই দেশের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের এই পরিমাণ অর্থটার সর্বোচ্চ বন্টনের ক্ষেত্রে, আমরা জানি যে আমাদের অর্থ বাজেট দেয়া হলো তার পুরোপুরি ব্যবহারটা সৎকার হয় না আমাদের স্বাস্থ্য খাতটাতে, সেখানে দুর্নীতি বলি কিংবা বিভিন্ন কারণে তৃণমূলে গিয়ে পৌঁছচ্ছে না আমাদের এই সুবিধাটা। তো সরকার কি ব্যবস্থা গ্রহণ করলে কিংবা কি পদ্ধতি গ্রহণ করলে আমাদের তৃণমূল পর্যায়ে এবং আমাদের ইউনিয়ন পর্যন্ত মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ প্রান্ত। এই এই অংশটাই কিন্তু আসলে হচ্ছে গিয়ে সরকারের ভাবার বিষয় এবং সরকারের কাজ করার জায়গা কিন্তু এই জায়গাটা, মানে করোনার ক্ষেত্রে একটা ব্যাপার যেটা খেয়াল করবা সেটা হচ্ছে বিগত বছরগুলোতে এই প্রথম বাংলাদেশ কিন্তু এমন ধরনের একটি সংকটের মুখোমুখি হয়েছে। এর আগে বিশ্বের অন্যান্য উন্নত দেশ কিংবা উন্নয়নশীল দেশ এর আগেও হচ্ছে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু 1820 সালে প্লেগ রোগের বেলায় বাংলাদেশ ছিল হচ্ছে
ভারত উপমহাদেশের সাথে 1920 সালে স্প্যানিশ ফ্লুর বেলায়ও বাংলাদেশ ভারত উপমহাদেশের অন্তর্গত ছিল। তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে এই ধরনের একটি সমস্যা আগে ফেস করেনি বলে স্বাস্থ্য খাতে আসলে কি পরিমাণের বিনিয়োগ কিংবা কি পরিমাণের বাজেট নির্ধারণ করলে এই ধরনের সমস্যা থেকে বাংলাদেশ পরিত্রাণ পেতে পারবে এ ধরনের কোনো অভিজ্ঞতা কিন্তু এই সরকারের নেই। এই সরকার যেটা চিন্তা ভাবনা কিংবা যে ধরনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে তা থেকে আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে এইবারের বেলায় শুধু সরকার না, আমাদের সাধারণ জনসাধারণেরও এবং একই সাথে প্রশাসনিক যে জায়গাটা আছে এই তিনের যুগপত এক ধরনের হচ্ছে ভাইস ভার্সা এক ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে হয়তো এই এই আসল সমস্যার পরিত্রাণ পাওয়া সম্ভব। তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দিক আছে যেগুলোর দিকে যদি সরকার এবং একই সাথে প্রশাসনিক কাঠামো এবং একই সাথে জনসাধারণ এই তিনটা ক্ষেত্রই যদি মানে অধিকতর মনোযোগ দেয় তাহলে হয়তোবা এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তার মধ্যে প্রথম যেই ইয়েটা আছে, প্রথম যেই দিকটা আছে সেটা হচ্ছে গিয়ে একদম এক্সাক্ট ইনফরমেশন কিংবা কমিউনিকেশন। এক্সাক্ট ইনফরমেশন এবং কমিউনিকেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমি রোগী, আমি জানবো আমি স্বাস্থ্য সেবা কোথায় পাবো, আমি জানবো আমার জন্য কোথায় স্বাস্থ্য সেবা আছে এবং কতটুকু স্বাস্থ্য সেবা আছে। এটা হচ্ছে সবার আগে আমি সাধারণ মানুষ হিসেবে, দেশের সাধারণ মানুষ হিসেবে আমি এটা জানবো এবং আমাকে জানানোর দায়িত্ব সরকারের। তো সরকারকে সর্বপ্রথম ইনফরমেশন এবং কমিউনিকেশনের জায়গাটা খুব ক্লিয়ার রাখতে হবে যদি তৃণমূল পর্যায় পর্যন্ত তার স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে হয়। যে বাজেটটা রয়েছে 29,246 কোটি টাকার, এই 29,246 কোটি টাকা যদি প্রপারলি বন্টন করতে হয় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কান্ট্রি, পুরা কান্ট্রিতে যদি এটা সে সমভাবে বন্টন করতে চায়, সেক্ষেত্রে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রশাসনিক যে সেক্টরটা, প্রশাসনিক সেক্টরকে তাদের কাজগুলো একদম সঠিক পরিকল্পনা নিয়ে বুঝিয়ে দিতে হবে, একই সাথে বুঝিয়ে দেওয়া এবং সেগুলোকে মনিটরিং করা, এবং এক্ষেত্রেও কমিউনিকেশনটা খুব ভালোভাবে দরকার বলে আমি মনে করি। যদি টাকাটা প্রপারলি ইউটিলাইজ করতে চায়, এই টাকাটা প্রপারলি ইউটিলাইজ করার জন্য প্রশাসনিক কাঠামোকে যে ধরনের নির্দেশনা সরকার দিতে পারে সেটা হচ্ছে অনেক বেশি কঠোর হওয়া স্বাস্থ্য খাতগুলোর ক্ষেত্রে, বিভিন্ন হাসপাতাল, তারপর হচ্ছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ইউনিয়ন কিংবা গ্রাম পর্যায়ে প্রশাসন দাঁড়ে দাঁড়ে গিয়ে যেভাবে হচ্ছে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঠিক একইভাবে স্বাস্থ্য সেবাটা একদম লিমিটেড একটা গণ্ডির ভেতরে রেখে তারা হচ্ছে গিয়ে এটা সার্টিকুলার করতে পারে। এই কাজটা এদিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের নবনির্বাচিত এমপি মাশরাফি বিন মুর্তজা, তিনি দাঁড়ে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাটা তিনি এখন, এটাই একটা আমাদের একটা নজির বলা যেতে পারে আমাদের আমাদের এই ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থায়। জি আপু, এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে যে এখানে যখন যে তিনি যে পাওয়ার টিলারের ব্যবস্থা করেছেন, ধান কাটার ক্ষেত্রে ধান কাটার মেশিনের ব্যবস্থা করেছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুমতি নিয়ে ব্যবস্থা করেছেন এবং তিনি স্বাস্থ্য সেবাটাকেও তিনি দাঁড়া দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, তিনি কিন্তু একটা অনন্য নজির আমরা বলতে পারি। জি কিশা আপু, আপনি বলুন। এক্স্যাক্টলি কিন্তু আমি কিন্তু মাশরাফি বিন মুর্তজার এই কাজগুলো দেখেই মূলত আমি ইন্সপায়ার, যে না যদি চায় তাহলে হচ্ছে গিয়ে জনপ্রতিনিধিরা এই কাজগুলোকে অনেক বেশি ইজিলি হচ্ছে গিয়ে মানুষের কাছে খুব ইজিলি এটা কমফোর্টেবল একটা জোনে নিয়ে যেতে পারবে দেশকে এবং দেশের সাধারণ মানুষকে, এটা একটা ব্যাপার খেয়াল করার মতো। আরেকটা হচ্ছে গিয়ে যে ব্যাপারটা আমি ব্যক্তিগত ভাবে আমি চিন্তা করেছি, ওই যে বললাম ভাইস ভার্সার ব্যাপারটা, একটা দেশ যেমন যুক্তরাষ্ট্রের কথা আমরা বলছি, ইতালির কথা আমরা বলছি, যে কেউই করোনা আসলে মোকাবেলা ওভাবে করতে পারেনি, এত উন্নয়ন এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও আমি যে ব্যাপারটা খেয়াল করেছি তারা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত পারে নাই। একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কিন্তু প্রচুর লোক হচ্ছে আক্রান্ত হয়েছে, মারা গেছে, তারা হচ্ছে গিয়ে মানে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছে, এবং একটা সার্টেন পিরিয়ড পরে আমি মনে করি এটা সবাই আমার সাথে একমত হবে যে একটা সার্টেন পিরিয়ড পরে কিন্তু প্রত্যেকটা দেশেই কন্ট্রোলে চলে আসছে, একটু একটু করে কন্ট্রোলে আসছে, হয়তো পুরোপুরি আশানুরূপ ভাবে আসেনি কিন্তু আসছে। কিভাবে আসছে, আমি যেটা খেয়াল করলাম
যে ওখানকার সাধারণ মানুষ নিজেরা ব্যক্তিগতভাবে অনেক বেশি সচেতন হয়েছে। গতকালকে আমি একটু বাসা থেকে বের হয়েছিলাম, গতকালকে আমি বাসা থেকে বের হয়ে আমি তিনটা জায়গায় গিয়েছি, আমি গিয়েছি শ্যামলী, আমি গিয়েছি মোহাম্মদপুর, আমি গিয়েছি ধানমন্ডি। তার মধ্যে শ্যামলী এবং মোহাম্মদপুর সম্ভবত ইয়েলো জোনে আছে। এই জোনগুলো আমি দেখাতে আমি যেটা খেয়াল করলাম যে অনেক মানুষ বের হয়েছেন রাস্তায়, অনেক মানুষ রাস্তায় বের হয়েছেন, কিন্তু তার মধ্যে 70% মানুষ অনেক বেশি সচেতন, কেউ হাতে হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভস এবং একই সাথে মাস্ক পরে রাস্তায় ঘুরছেন, তারা যার যার নির্দিষ্ট কাজে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ছুটছেন এবং একই সাথে তারা নির্দিষ্ট দূরত্বও বজায় রাখছেন একজন আরেকজনের কাছ থেকে। আমি খুবই অবাক হয়েছি, দেশের পজিটিভ কিছু জায়গা আসলে দেখতে হয়, আমি অবাক হয়েছি যখন আমি দেখেছি একজন ভিক্ষুকও মাস্ক এবং গ্লাভস পরা। আবার একই সাথে কিন্তু আমি অসচেতন মানুষকেও দেখেছি, মানে যেটা অনেক নগণ্য, সংখ্যাটা কম, কিন্তু অসচেতন মানুষও আছে, কিন্তু সচেতনতাটা কিন্তু বেড়েছে 66 দিন পর। কিন্তু এর আগে মাঝখানে যখন লকডাউন ছিল তখন আমি একটা জরুরি কাজে বের হয়েছিলাম, আমি কিন্তু মানুষকে এত সচেতন দেখিনি। এই জনসচেতনতাটা যদি বাড়তে থাকে এবং আমি নিজে যদি আমার স্বাস্থ্যসেবা নিয়ে সচেতন হই, তাহলে আমার মনে হয় যে 29,246 কোটি টাকা সরকার এবং জনসাধারণ উভয় পক্ষই যদি হচ্ছে গিয়ে সার্কুলেট করতে চায় একই সাথে, খুব একটা সমস্যার সম্মুখীন তারা হবে না যদি প্রপার স্ট্র্যাটেজি আমি অ্যাপ্লাই করি। এবং একই সাথে কঠোর হওয়ার ব্যাপারটা, একটা জায়গায় কঠোর হতেই হবে। আমরা যেটা দেখলাম চাল চুরির ব্যাপার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা চাল চুরি করেছেন, আওয়ামী লীগ নেতারা চাল চুরি করেছেন, কিংবা তৃণমূল পর্যায়ের কোনো নেতা মূল্যবোধের অবক্ষয়ের কারণে এই কাজগুলো করেছেন। এই কাজগুলো থেকে যদি প্রশাসন অথবা জনপ্রতিনিধি অথবা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের দায়িত্বরত কর্মকর্তা, তারা যদি এই ধরনের ব্যাপারগুলো থেকে সরে আসতে পারেন, কিংবা কাউকে জোরপূর্বক ভাবেই যদি সরিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো স্বাস্থ্য খাতে ওই টাকাটা প্রপারলি ইউজ করা সম্ভব হবে বলে আমার মনে হয়। এক্ষেত্রে আরেকটা কাজও করা যেতে পারে, ওই যে কিছুদিন আগে হয়তো খেয়াল করেছেন ওই আইনি এক ধরনের ইয়ে জারি করেছে, মানে আইনি সচেতনতা কিন্তু জারি হয়েছে যে মাস্ক ছাড়া যদি বের হয় তাহলে তার হচ্ছে 1,00,000 টাকা জরিমানা এবং ছাড়া। এখানে 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 একটা কথা, এখানে একটা মজার একটা কথা বলি, সেটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে যে যে আইনটা পূরণ করা হয়েছে যে 1,00,000 টাকা মাস্ক পরিহিত না থাকলে, সেখানে বোধ হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেখানে যদি 100 টাকা করা হতো তাহলে বোধ হয় বেশি মানুষ সেই মাস্কটা পরে বেরোতো। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছি, 100 টাকা অথবা 500 টাকা, 500 টাকা যদি করা হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানুষ আরো বেশি সচেতন হবে। শুধু এইটুকু না, আমি আইন প্রণয়ন পর্যন্ত আমি থাকবো কেন, আমাকে যেটা করতে হবে একটা আইন প্রণয়ন করে সেটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে প্রশাসনকে দিয়ে, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন সবাই এখন 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 কিন্তু আমরা দেখতে পারি যে সর্বোচ্চ পর্যায়ে এখন যে করোনা কালীন পরিস্থিতিতে প্রশাসনই সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছে, প্রশাসন রাত দিন। এখন আমাদের জনপ্রতিনিধির উপর বাংলাদেশ সরকারের গণপ্রতিনিধি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এখন জনপ্রতিনিধির কাছ থেকে কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে তাদের প্রতি আস্থা খানিকটা ছড়ে গিয়েছে। এবং আমি আমার এলাকাতে লক্ষ্য করেছি যে ত্রাণের ক্ষেত্রে আমরা এমনকি আমরা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে যে 2,500 টাকা করে ঈদের সময় যে সরকার থেকে দেয়া হলো, প্রধানমন্ত্রী দিলেন, সেক্ষেত্রে মেম্বার কিংবা চেয়ারম্যান তারা একাধিক ভাবে নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করেছেন, সেটা সত্যি দুঃখজনক। যেখানে মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছে, যেখানে একটা সংসার চলছে না একটা মানুষের, সেখানে মানুষ কি করে, আবার পরবর্তী সময় দেখা যায় যে খাটের নিচ থেকে তেলের গ্যালন উদ্ধার করায়, এগুলো সত্যি জনপ্রতিনিধির কাছ থেকে আশা করা যায় না। সেক্ষেত্রে যদি আমরা চেষ্টা করি যে প্রশাসনিক দিক থেকে বাংলাদেশে এখন অনেক যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীদের বর্তমান সরকারের আমলেই কি দুর্নীতি না হওয়ার দরুন আর কি যোগ্য শিক্ষার্থীরা সুযোগ পাওয়ার ক্ষেত্রে এখন অনেক কর্মঠ এবং পরিশ্রমী শিক্ষার্থীরা এখন আমাদের প্রশাসন, পুলিশ সেক্টর এবং অন্যান্য সেক্টরে এসেছেন। এখন দুর্নীতি প্রশাসন বড় বড় সেক্টর গুলোতে অনেকাংশে কমে গেছে প্রশাসনের ক্ষেত্রে। আপনি যেটা বলছিলেন তিশা আপু, যে প্রশাসনের সমন্বয়টা আমাদের দরকার, সমন্বয়টা হয়তোবা করোনা কালীন সময়ের দ্বারাই আমরা হয়তোবা এর শুভ সূচনা করেছি বলে আমি মনে করি। ধন্যবাদ আপু, এই বিষয়টাতে আমি কথা বলতে যাচ্ছিলাম।
নাসিম আহমেদ জয় ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জয় ভাই, যদি আপনি বলতেন যে আমাদের যে বাজেটটা দেয়া হয়েছে সেখানে স্বাস্থ্য খাতের যে টাকা দেয়া হয়েছে তার সর্বোচ্চ ব্যবহার কোনোবারই নিশ্চিত করা যায়নি, এবং আমরা জানি যে দুর্নীতি, বড় বড় দুর্নীতির কারণে যে অকেজো কিছু মেশিন আমরা কিনেছি যেটা যে মূল্যে না সে মূল্যে কিনেছি, পর্দা এবং বালিশ কেলেঙ্কারি, এগুলো যদি বন্ধ করে সরকার একদম তৃণমূল পর্যায় পর্যন্ত যদি এই টাকা সদ্ব্যবহার করতে পারে, তাহলে আমরা মনে করি যে আমাদের এই মাথাপিছু যে ব্যয়টা ধরা হয়েছে স্বাস্থ্য ব্যয় $88 মার্কিন ডলার, সেটার সেটাও সেটাও সেটার সচেষ্ট ব্যবহারটা নিশ্চিত করা সম্ভব হবে। আমি মনে করি যে $88 আমরা পাচ্ছি না, আমরা শুধুমাত্র কাগজে কলমে $88 দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে না। এখন কি পন্থা অবলম্বন করলে সরকার সে পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে গাধা পিটিয়ে কিন্তু মানুষ করা যায় না। তো সর্বপ্রথম যে আপনি যে কথাটা বললেন যে যে দুর্নীতির যে ব্যাপারটা, তো এই দুর্নীতি রোধের জন্য সরকার আসলে দেখেন, সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। আপনি খেয়াল করবেন যে মানে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের মানে যাদের মানে যে মুহূর্তেই দুর্নীতির ন্যূনতম কোনো মানে রিপোর্ট পেয়েছে, ঠিক সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে যত প্রভাবশালী নেতাই হোক সরকার কিন্তু হচ্ছে তাদের বিপক্ষে হার্ড লাইনে গিয়েছে। এখন আমার কাছে মনে হয় দুর্নীতি রোধে রোধ করে যদি ভালো কোনো কিছু করা যে মানে সম্ভব, সেটার ক্ষেত্রে আসলে আমাদেরকে মানে নিজেকে আমার নিজের ভালো হতে হবে, উন্নত মানে মানে চিন্তা গ্রহণ করতে হবে, দেশপ্রেম থাকতে হবে, এবং হচ্ছে তার কাজের প্রতি নিষ্ঠা এবং দায়বদ্ধতার জায়গা থাকতে হবে। যে ব্যক্তিটা, যে সিভিল সার্জনটা হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে ইয়ে কিনতেছে মানে হাসপাতালের হচ্ছে জানালার যে পর্দাটা কিনতেছে, তাকে আপনি হচ্ছে আপনি যখন জেলে দিবেন সে একটা সময় জামিন পাবে, আবার যদি তার যদি মানে কোনো সুযোগ থাকে আবার বহাল হবে, আসলে আবারও কিন্তু সে একই কাজ করবে। এখন সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে আমাদের নিজেদের আত্ম উপলব্ধিটা। আমি যদি নিজে উপলব্ধি করতে পারি যে এই কাজটা আমার দায়িত্ব, এইটা হচ্ছে মানে নিজে করতে পারলে মানে দেশের উপকার হবে বা আমার নিজের উপকার মানে মানুষের উপকার হবে, তো এটা নিজের আসলে আত্ম উপলব্ধিটাই সবার আগে দরকার বলে আমি মনে করি। তাছাড়া ওই বারবার জেলে দেওয়া তো মানে ছাঁটাই করা, আপনি কতজনকে ছাঁটাই করবেন? বাংলাদেশে তো দুর্নীতি তো প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে পৌঁছে গেছে। আপনি তো মানে সারা দেশের যে পরিমাণ দুর্নীতিবাজ আছে আপনি ছাঁটাই করতে গেলে তো আপনি লাস্টে লোক পাবেন না। যার কারণে হচ্ছে আমাদের সবার উচিত যে নিজের আত্ম উপলব্ধি এবং হচ্ছে নিজের চিন্তা শক্তিকে বাড়িয়ে দিয়ে দেশপ্রেম এবং নৈতিকতার জায়গা এবং মূল্যবোধের জায়গা হচ্ছে তুলে ধরা। এবং আমি কি আমি হচ্ছে আমার আগের বক্তব্যে যে হচ্ছে উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতের উপরে যে মানে জোরদারের যে বক্তব্যটা দিয়েছিলাম, তো আমি শেষ মানে আরেকটু যোগ করতে চাচ্ছিলাম, আপনি যদি মানে সুযোগ দেন আমি একটু যোগ করবো। দিদি বলুন। তো হচ্ছে উৎপাদনমুখী যে মানে যে কর্মসংস্থান যে সৃষ্টি করতে হবে সেক্ষেত্রে আমাদের, আমরা কিন্তু জানি যে আমাদের দেশে প্রচুর পরিমাণে আমলাতান্ত্রিক। আমি যদি কোনো কাজে উদ্যোগ গ্রহণ করি বা নতুন নতুন যারা উদ্যোক্তা, তো তাদেরকে কিন্তু প্রতি পদে পদে কিন্তু ব্যাপক পরিমাণে হচ্ছে বাধা মানে সৃষ্টি হতে হয়। মানে তো আপনি আমাদের পাশের দেশ ভারতে যদি কি মানে খেয়াল করেন, মিনিমাম 100 কোটি টাকা যেসব কাজে যারা বিনিয়োগ করতেছে তাদের কিন্তু কোনো তেমন উচ্চ মূল্যে কর বা আমলাতান্ত্রিক কোনো জটিলতা সম্ভবত দেখা যায় না। কিন্তু সেই একই সামান্য যদি 20 কোটি বা 10 কোটি টাকার কোনো কাজে যদি আমি লগ্নি করি, আমাকে কিন্তু বাংলাদেশের মিনিমাম 10 থেকে 15টা দপ্তরে কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে, আমাদেরকে বিভিন্ন ঘোরাঘুরি করতে হবে, লবিং করতে হবে। তো আমলাতান্ত্রিক যে জটিলতাটা, আমলাতান্ত্রিক জটিলতাটা যদি মানে এই মানে খারাপ মানে জায়গা থেকে বের হয়ে যদি সবার যদি সদিচ্ছা থাকে, আমাদের নতুন উদ্যোক্তাদের যদি উৎসাহিত করতে পারি, নিশ্চয় উৎপাদনমুখী কর্মসংস্থান যদি তৈরি করা যায় সেক্ষেত্রে যে কর্মী ছাঁটাই হবে, যে মানে মধ্যবিত্ত লোকগুলো দরিদ্রতার দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মানে সম্ভব হবে যদি উৎপাদনমুখী কর্মসংস্থান হচ্ছে মানে ইয়ে করা যেতে পারে মানে ভালোভাবে এস্টাবলিশ করা যেতে পারে। আচ্ছা মানে জয় ভাই, আমি আমি আমরা হয়তোবা অনেকখানি সময় চলে এসেছি, আমি স্বাভাবিকভাবে আপনাকে একটা একটু যোগ করতে চাই, মানে এই কথাটার সাথে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট যোগ করতে চাই। তার মধ্যে প্রথমত যেটা হলো যে আমাদের যে ডক্টর যে টেকনিশিয়ান গুলো আছে যারা কাজ করতেছে, ফার্মাসিস্ট, ডক্টর,
এদের সাথে আরো যারা কাজ করতেছেন তাদের পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দেওয়া হয় না, তাদের যে প্রশিক্ষণের যে ব্যবস্থা সেটা খুব একটা আছে বলে আমার মনে হয় না বাংলাদেশে, এটা খুবই দুর্বল। প্লাস যারা ডক্টর আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে যখন তার উচ্চ কোনো ডিগ্রি নিতে চায় তখন সেক্ষেত্রে তারা বিভিন্ন দাপ্তরিক বা মন্ত্রণালয় থেকে তাদের যেতে দেওয়া হয় না, মানে এই ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন তারা হয়। কারণ এবং অনেক সময় যারা যায় তাদেরকে যে তাদের যে ওই সময় তাদের যে সরকারের যে স্যালারি বা যে বেতনটা থাকে তাদের সে বেতনটা দেওয়া হয় না, মানে সম্পূর্ণ নিজের অর্থায়নে যেতে হয় বা তাদের ওই যে 2 বছর বা 3 বছর তারা যে ডিগ্রিটা নেয় সেই সময়টা তারা কোনো টাকা পায় না। তো এই ক্ষেত্রে যদি সরকার তাদেরকে একটা প্রণোদনা তাদের একটা ব্যবস্থা দেয়, প্লাস সরকার যদি বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করে এবং তাদেরকে যদি যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং তাদের, তাহলে কিন্তু তারা ভালো দক্ষ হিসাবে তারা সেবা দিতে পারবে। আর একটা হচ্ছে যে আমাদের যে ডক্টর আছে তাদের বেশিরভাগই একটু উচ্চাভিলাষী। কারণ হচ্ছে আপনি একজন ডক্টরকে একটা গ্রামীণ একটা হাসপাতালে দিয়েছেন, সে সর্বোচ্চ 1 বছর বা 2 বছর 6 মাস পরই সে সেখান থেকে ট্রান্সফার নিয়ে জেলা শহরে চলে আসবে অথবা বিভাগীয় শহরে চলে আসেন। সেক্ষেত্রে কিন্তু ওই গ্রামীণ বা পর্যায়ের যেই হাসপাতাল গুলো আছে কমিউনিটি তারা কিন্তু মাঝখানে থামিয়ে দেওয়ার জন্য আমাদের বর্তমান যে বাজেটটা আগামী যে বাজেটটা আসছে 2020 এবং 2021 অর্থ বছরের বাজেটটা, সে বাজেটটা আমরা আগেও বলেছি এখনো বলছি বাজেটটা হচ্ছে 5,68,000 কোটি টাকার বাজেট। সেই বাজেটটা কতখানি জনকল্যাণকর বলে আপনি মনে করেন? আপনি আপনার বক্তব্য শেষ দেবেন এই বক্তব্যের মাধ্যমে। এটা যে মানে এখন আমি যেটা বলতে সেটা হচ্ছে যে এটা তো হবে ভবিষ্যতে হবে, এই যে কারণ তাদের কিন্তু এখন যে করোনাকালীন যারা এই যে নমুনা সংগ্রহ করে তাদের সবারই অনেকেরই পর্যাপ্ত প্রশিক্ষণ নাই যে কিভাবে এটা নিতে পারে। এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা নমুনা সংগ্রহ করেছে তাদের করোনা নেগেটিভ, কিন্তু পরবর্তীতে তারা যখন মারা যাচ্ছে কিছুদিন পর তখন পাওয়া যাচ্ছে পজিটিভ, কিন্তু যখন তারা একটা প্রথম পরীক্ষা করছে তখন যদি সঠিকভাবে নমুনা সংগ্রহ করে তাহলে কিন্তু সে পজিটিভ সেটা ধরা পড়তো, কিন্তু তার কিছুদিন পর 2 দিন 4-5 দিন পরে কিন্তু সে বেশি গুরুতর আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এরকম কিন্তু অসংখ্য ঘটনা আপনি দেখতে পাবেন। সো এইখানে কিন্তু আমাদের 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 যে কিট নিয়ে সমস্যা ছিল, করোনা টেস্টের কিট নিয়ে সমস্যা ছিল, এটা নিয়ে অনেক জটিলতা ছিল, সে বিষয়ে আমরা আলোচনা না যাই। কারণ করোনা কিট নিয়ে সমস্যা ছিল প্রথম দিকে, আমাদের আমাদের দক্ষ জনবল ছিল না এটা সত্য কথা। সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা তারা জীবন ঝুঁকি নিয়েও তারা অনেকটা কাজ করেছে, তাদের সেক্ষেত্রে তাদের প্রশংসা করা বাঞ্ছনীয়, কিন্তু তাদের জীবনের ঝুঁকি নেই, তারা পিপি ছাড়াও যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সকলের, কিন্তু আপনি সবার উর্ধে কিন্তু যতই আপনি অনুদান দেন যতই আপনি প্রণোদনা প্যাকেজ দেন না কেন, একটা মানুষের জীবন কিন্তু অর্থের কাছে মূল্যহীন। সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের মানবিক দিকগুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন, আমাদের সীমাবদ্ধতাটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে তৃণমূলে যেটা হয়েছে, যেটা আমরা জানি, যেটা তৃণমূলে এবং যেটা রুট লেভেলে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে কিটও পায়নি, তারা পর্যাপ্ত পরিমাণের যে সার্ভাইভাল যে কিট, যারা নিজস্ব যে ইকুইপমেন্ট তারা ব্যবহার করবে সেটাও তারা পায়নি। সেক্ষেত্রে তাদের নিজস্ব একটু ঝুঁকির কারণেই তারা কিছুটা দায়সারাভাবে তারা দায়িত্ব পালন করেছে, এটা একটা আমাদের টেকনিক্যাল ফল্টের কারণেই তারা পারেনি। কারণ জীবনের ঝুঁকি নিয়ে কেউ কোনো কিছুতে যেতে চায় না। পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা দেখেছি যে পরবর্তী সময়ে তারা যেতে বাধ্য হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি ডাক্তার নিয়োগ করা হয়েছে এবং টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে শুধুমাত্র করোনা সার্ভিস কেন্দ্রের জন্য। ধন্যবাদ। আর একটা কথা বলতে পারি যে অভিভাই যে কথা বলেছেন যে আমাদের কিছু টাকা হলে আমরা বিদেশে সেবা নিতে যাই, এই বিদেশ মুখীতে রাষ্ট্রভাবে যদি এটা বন্ধ করা হয় তাহলে আমাদের যে প্রস্তাবিত যে বাজেট তার মাধ্যমেই আমরা আশা করি এই সেবাটা আরো বেটার করা সম্ভব। কারণ যারা সেবা নিবে তারা যদি দেশের ভিতরে বাধ্যতামূলক করা হয় যে মন্ত্রী হোক যারাই হোক তারা সবাই দেশের ভিতরে হাসপাতালে চিকিৎসা নিবে, তাহলে কিন্তু
বাধ্যতামূলক করতে পারি না, সেটা আসলে বাধ্যতামূলক করার কোন এখতিয়ার সরকারের নেই, এটা অবান্তর যদিও বা। ধন্যবাদ সাব্বির হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। পরবর্তী সময় আমি এই বিষয়েই মতামত জানতে চাই হচ্ছে দুখু ভাইয়ের কাছে চলে যেতে চাই। দুখু ভাই, যে আপনি কি মনে করেন আমাদের এই বাজেটটি সর্বোচ্চ কল্যাণমুখী কিনা, এবং যে বাজেটটি দেওয়া হচ্ছে স্বাস্থ্যখাতে সেটা যদি সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করা সম্ভব হয় তাহলে সেটা কি জনসাধারণ বা জনকল্যাণকর হবে কি না, আপনার মতামত? রহমানকে নিয়ে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, আসলে কোন একদিন আমি পত্রিকাতে আসলে এটা পড়েছি, আসলে কতটুকু সত্য বা এর সোর্স কতটুকু তাও জানি না, তবে গল্পটা আমার ভালো লেগেছে বলতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর একজন একজন সবজি বিক্রেতা, যে সবজি আসলে তাকে দিতে দেয় প্রতিদিন সকালে, কিন্তু সেদিন সবজি বিক্রেতা না যে তার আসলে তার গ্রামের বাসায় গ্রামের বাসার এক নিকট আত্মীয় গেছে কিছু ফ্রেশ সবজি নিয়ে, তো দারোয়ানকে বলেছে যে শেখ মুজিব সাহেবকে ডেকে দিন। তিনি ডেকে দিতে নারাজ হওয়ার জন্যে দারোয়ান যখন উপরে উঠে শেখ মুজিবুর রহমান কে বলেছেন যে আপনাকে ডাকছে নিচে বা এরকম কিছু, তখন 20 টাকার একটা নোট আসলে হাতে ধরিয়ে দিয়েছিলেন সে দারোয়ানকে, যে বলেছিলেন যে লোকটিকে দিয়ে দিস, দিয়ে বা আসলে বিদায় করে দিও বা এরকম একটা কিছু বলেছিল। তো ওই 20 টাকা নিয়ে আসলে সে দারোয়ানটি আসলে দ্বিতীয় তলা থেকে নিচতলাতে নামতে নামতে 10 টাকা সে পকেটে রেখে দিয়েছে, আর 10 টাকা সে সবজিওয়ালাকে দিয়েছে, অর্থাৎ তার নিকট আত্মীয়কে দিয়েছে। দেওয়ার পরে ওই 10 টাকা নিকট আত্মীয় বা আসলে নিয়ে একটু রাগান্বিত হয়ে আসলে উপরে উঠে বলেছে যে আমি তো 10 টাকা চাই নিয়ে বা শেখ মুজিব তোমার সাথে আমি দেখা করতে এসেছি। তো শেখ মুজিবুর রহমান ঘটনাটি শোনার পরে 10 টাকা হাতে নিয়ে ও আসলে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেছিলেন যে যে দেশে আসলে 20 টাকা আসলে 15-20টা সিঁড়ি বেয়ে নামতে নামতে 10 টাকা হয়ে যায়, অর্থাৎ যে দেশে দ্বিতীয় তলা থেকে অর্থাৎ নিচতলা নামতে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে কত টাকা বাজেট করলে আমাদের প্রান্তিক জনগণের কাছে পৌঁছাবে, তিনি এই দুঃখবোধটা করেছিলেন। এখন এটা একটা বিষয় যে আসলে যে বাজেটটা আসলে করেছে সে বাজেটটা মোটামুটি ধরা যায় যৌক্তিক, অর্থাৎ 5,68,000 কোটি টাকার। আবার এখানে স্বাস্থ্য খাতকে যদিও ষষ্ঠ সপ্তম ধাপে নিয়ে যাওয়া হয়েছে, তবুও আমি মনে করি সন্তোষজনক, যদি এটার প্রপারলি ইউজ হয়, অর্থাৎ প্রভাবশালী এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এটাকে কুক্ষিগত না করেন, এটাকে কুক্ষিগত না করে যদি প্রপার ইউটিলাইজ হয়, অর্থাৎ আসলে প্রান্তিক জনগণের কাছে, অর্থাৎ একটি দেশের প্রান্তিক যে একটা গ্রাম অঞ্চল, অর্থাৎ যেখানে যেখানে একদম রুট লেভেল, সেখানে যদি এটা পৌঁছায়, এই বরাদ্দটুকু পৌঁছায়, অথবা অর্থাৎ এই এই আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা যদি একদম প্রান্তিক লেভেল থেকে উঠে আসে, তবে আমি মনে করি এটা অবশ্যই কল্যাণ বয়ে আনবে। কারণ কারণ প্রান্ত সহ আপনার কাছে বলতে চাই যে এখন আমাদের জীবিকা নাকি জীবন আগে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই জীবন আগে, জীবিকা হবে ইনশাল্লাহ, জীবিকা হবে, বেঁচে থাকবে, কিন্তু এখন আমাদের জীবন, অর্থাৎ এখন বেঁচে থাকার সার্ভাইভ করার একটা সময় এসেছে, আমাদের এখন টিকে থাকতে হবে, টিকে থাকলে ইনশাল্লাহ আমাদের অর্থনীতি আবার চাঙ্গা হবে, আমাদের বাংলাদেশ আবার আগের মতো চলবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। ধন্যবাদ, ধন্যবাদ। দুঃখু ভাইয়ের কথায় যে কথাটি বারবার প্রতিধ্বনিত হতে আমার মনে হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলা যায়, 7 কোটি বাঙালিরে হেমুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তো অনেকটা সেরকমই অনেকটা, যে আমরা আমাদের ভালোটাই আসলে বুঝতে শিখিনি। আমাদের এরকম আরে অনেকটা কথা আছে যে বাঙালি স্বাধীনতা কি সেটা বুঝতে শিখেনি, বাঙালি স্বাধীনতা মানে বুঝেছিল উশৃঙ্খলতা। বাঙালি বঙ্গবন্ধু সে কথা বলেছিলেন, বঙ্গবন্ধুর হয়তোবা অন্ধবিশ্বাস, বাঙালির প্রতি অন্ধবিশ্বাসই তাকে এক নির্মম পরিণতির দিকে নিয়ে গিয়েছে। তো এর পরবর্তী সময় আমরা যেতে চাই তিশা আপুর কাছে, যে আমাদের যে বাজেট প্রস্তাবিত যে বাজেট, সে বাজেটটি হচ্ছে 5,68,000 কোটি টাকার যে বাজেট, সে বাজেটটা জনকল্যাণমুখী করতে গেলে কি করণীয় সেটা বলে আপনি আপনার বক্তব্য শেষ করবেন। আচ্ছা, ধন্যবাদ কান্ত আমাকে আবারও বলবার সুযোগ করে দেওয়ার জন্য।
ইতিমধ্যে সবার কথার মধ্য দিয়ে আসলে বের হয়ে এসেছে যে আমাদের দেশের আসন্ন অর্থ বছরের বাজেট হিসেবে 5,68,000 কোটি টাকা যেমন এক অর্থে পর্যাপ্ত, আবার আরেক অর্থে পর্যাপ্ত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই 5,68,000 কোটি টাকা কিভাবে ব্যয় করলে হচ্ছে জনকল্যাণকর হবে, আমি মনে করি যদি একটু হচ্ছে স্মার্টলি সরকার এবং জনসাধারণ এই সময়টাকে হ্যান্ডেল করতে মানে পারে কিংবা চেষ্টা করে, তাহলে হয়তো এই টাকাটা জনকল্যাণকর হয়ে উঠতে পারে। স্মার্টলি এবং হচ্ছে ম্যাচিউরলি হ্যান্ডেল করার ব্যাপারে বেশ কয়েকটি বিষয় উঠে আসে। প্রথমত হচ্ছে আমার কাছে একটা উদাহরণ দেই ছোট্ট করে, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট আমরা এই ব্যাপারটা আসলে বেশি ভালো বুঝবো। সেটা হচ্ছে আমাদের তো বাসা থেকে প্রত্যেকেই কিছু নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট খরচ দেয়, আমাদের ফ্যামিলি থেকে যে অ্যামাউন্টটা খরচ দেয় আমাদেরকে, আমরা সবাই স্টুডেন্ট আমরা জানি যে আমাদেরকে এই অ্যামাউন্টের ভেতরেই আমাদের পুরো মাসটা চালিয়ে নিয়ে যেতে হবে। তখন আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে একটু ক্যালকুলেটিভ হয়ে যাই, কেউ কেউ ক্যালকুলেটিভ হয়ে যাই, আবার কেউ কেউ যদি চিন্তা করি যে না আমাকে বাসা থেকে যে টাকাটা দিয়েছে এই টাকাটায় আমার হবে না, এই টাকাটায় আমি আমার পুরো মাসের খরচ চালিয়ে নিয়ে যেতে পারবো না, তাহলে আমাকে অল্টারনেটিভ কিছু ওয়ে বের করতে হবে। সেক্ষেত্রে কেউ হচ্ছে বাকি ইনকামের চেষ্টা করে, আমরা স্টুডেন্টরা যারা খরচের প্রত্যেকটা মানুষ এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম আয় বুঝে ব্যয় করা, কিংবা হচ্ছে আমার ব্যয় কতটুকু হবে সেটা আন্দাজ করে আমি ওই পরিকল্পনা অনুযায়ী আমি নিজেকে পরিচালিত করি। আমাদের দেশের বাজেটটাও ঠিক একই রকম, যেটা ধারণা করা যাচ্ছে যে রাজস্ব থেকে 3,30,000 কোটি টাকা হচ্ছে আয় করা সম্ভব, যেটা আবার রাজস্ব বোর্ড বলছে সম্ভব না। এই ধরনের জটিলতার মাঝখানে একটা জিনিসই বারবার উঠে আসছে, সেটা হচ্ছে কি নিজেদের অনেক বেশি কৌশলী হয়ে উঠতে হবে। সেক্ষেত্রে অনেক বেশি কৌশলী হতে হবে এভাবে, আমাদের ওই যে জয় ভাইয়া একটা কথা বলেছিলেন যে উৎপাদনমুখী কর্মসংস্থান, উৎপাদনমুখী কর্মসংস্থানের দিকে যদি আমরা ঝুঁকে যাই, আমরা যদি কৃষি খাতকে বাড়িয়ে দিই, আমরা যদি বহির্বিশ্বের সাথে আমাদের আমদানির তুলনায় রপ্তানিটা যদি আমরা বেশি করি, আমরা যখন আমদানির তুলনায় রপ্তানিটা বেশি করব তখন স্বাভাবিকভাবে আমাদের আয়টা বাড়বে। একটা আমাদের আমাদের অনেকগুলো এখানে সীমাবদ্ধতা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই 66 দিন কিন্তু কোনো শপিং মল খোলা ছিল না। এই 66 দিন হচ্ছে গিয়ে সব ধরনের রাজস্ব যেখান থেকে আসা সম্ভব হয় সেই খাতগুলো কিন্তু বন্ধ ছিল, তার মানে রাজস্ব সেভাবে আদায় করা সম্ভব হয়নি। যেহেতু সম্ভব হয়নি সেহেতু অলরেডি আমাদের এক ধরনের সীমাবদ্ধতা রয়ে গেছে, সেগুলো কাটিয়ে উঠতে হলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, যারা বাংলাদেশের রাজস্ব বোর্ডে কিছু হলেও হচ্ছে অর্থ প্রদান করার মতো ক্ষমতা রাখে, যে কোনো ধরনের সংস্থা বলেন, 1116টি কারখানা যে বন্ধ হয়েছে তার বাদ বাকি যে কারখানাগুলো বেঁচে গেছে, তারা যদি একটু নিজেদের মধ্যে চাপ নিয়ে কর্মী ছাঁটাই করলে যেহেতু সমস্যা বেড়ে যাবে, মানে আমাদের কিন্তু উভয়গুলো একটা সংকট আছে, কিন্তু এখানে খাদ আর ওখানে হচ্ছে গিয়ে কুয়া, এই ধরনের একটা সংকটের মধ্যে আমরা আছি, ওই সবগুলোকে কিন্তু ব্যালেন্স করতে হবে। এবং ব্যালেন্স করার জন্য শুধু সরকার কিংবা শুধু প্রশাসন কিংবা শুধু সাধারণ জনগণ না, আমাদের সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। সম্মিলিতভাবে আমাদেরকে প্রত্যেকটি খাতে খুবই সচেতনতার সহিত আমাদেরকে বুঝে বুঝে পা ফেলার যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে দিতে হবে। এটা আমি মোটা দাগে বলে ফেললাম, যারা অনেক বেশি বিচক্ষণ যারা আছেন প্রত্যেক খাতে তারা অবশ্যই এই ব্যাপারটাতে একটু যদি সচেতন হন, যে কথাটা আমি মোটা দাগে বললাম যে প্রত্যেকেই যা যা জায়গা থেকে সচেতন থেকে বুঝে বুঝে পা ফেলা, সেইটা যদি আগামী অর্থ বছর নাগাদ মানে ডিসেম্বর নাগাদ করতে পারেন অথবা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ যদি এটা সচেতন ভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমার মনে হয় আগামী অর্থ বছর নাগাদ পরিস্থিতি অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এবং আমি অনেক বেশি আশাবাদী, মাননীয় দেশরত্ন শেখ হাসিনা সবসময়ই কিন্তু খুবই ক্রান্তিকাল এবং খুবই হচ্ছে গিয়ে যেখানে প্রান্তিক একটা সময় পার করে আসার মতো জায়গা থেকে কিন্তু উনি উঠিয়ে নিয়ে এসেছে। উনি কিন্তু বিগত 10-12-14 বছরে দেশের কিন্তু একদমই চেহারা পাল্টিয়ে নিয়ে যাওয়ার মতন একটা বিপ্লব ঘটিয়ে রেখেছেন, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ইয়াংস্টার যারা আমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি এর জন্য অনেক বেশি আশাবাদী যে এই বাজেট যতটুকুই অ্যামাউন্ট হোক
এটা যদি প্রপারলি মাননীয় দেশরত্ন শেখ হাসিনার তদারকিতে যদি আমরা সবাই মিলে, সারা দেশ মিলে, দেশের মানুষ মিলে এবং এক জনপ্রতিনিধিরা মিলে আমরা যদি সবাই সম্মিলিত প্রচেষ্টা করি, তাহলে মনে হয় না অ্যামাউন্ট বিগ ম্যাটার করে। বুঝতে পেরেছি, ধন্যবাদ তিশাবুকে। তিশাবু যেটা বলতে চাইছেন যে হচ্ছে আমাদের সর্বক্ষেত্রে সমন্বয়হীনতা যেটা ভুগছি আমাদের দেশটা, সে সমন্বয়হীনতাকে দূরীকরণের ক্ষেত্রে, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণের ক্ষেত্রে সে বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হতে পারে। এবং যেটা ব্যাপক বলেছেন যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, আমরা যদি লক্ষ্য করি গত অর্থ বছর কৃষিক্ষেত্রে দিকে যদি তাকাই আমরা, গত অর্থ বছরে কৃষিক্ষেত্রে আপনার 28,252 কোটি টাকা বরাদ্দ ছিল, এবছর সেটাকে 29,983 কোটি টাকা করা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পারি কৃষিক্ষেত্রেও বাংলাদেশ সরকার গুরুত্ব দিচ্ছে, কেননা জাতি স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বহির্বিশ্ব সহ আমাদের দেশও এখন করোনাকালীন সময়ে অর্থনীতির সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় বিরাজ করছে। আমাদের এখন উচ্চবিত্তরা উচ্চবিত্ত হচ্ছে এবং মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্তে রূপান্তরিত হচ্ছে। এটা এই স্তরটাকে সমন্বয় করার জন্য বাজেটে একটা গতি দেখানো হয়েছে, হয়তো বা কৃষির মাধ্যমে, যেটা জিডিপি বৃদ্ধির মাধ্যমে আমরা করে ফেলতে পারি। এখন আমরা আসি তানভীর ভাইয়ের কাছে। তানভীর ভাই, যদি আপনি বলতেন যে আমাদের এই বাজেটটাকে কর্ম কি বলে সর্বোচ্চ জনকল্যাণকর বা কি বলে সাফল্য মণ্ডিত করতে সরকার কি পদ্ধতি গ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ প্রান্ত ভাই। আসলে বর্তমান সরকার যে বাজেটটি ঘোষণা করেছে, প্রথম থেকে বাজেটটি নিয়ে যেহেতু এত আলোচনা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, বাজেটটি একটি যুগ উপযোগী বাজেট। কিন্তু এই বাজেটের যে অর্থটি, সেই অর্থটি আমি প্রথম থেকেই বলে আসছি, বন্টনের মাত্রাটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের যেহেতু সর্বোচ্চ একটা অংশ শিক্ষা এবং প্রযুক্তি খাতে বরাদ্দ করা হয়েছে, সেই শিক্ষাটা যেন জনকল্যাণমূলক শিক্ষা হয়, গবেষণা ভিত্তিক শিক্ষা হয়, সেই শিক্ষাটা যেন কর্মমুখী শিক্ষা হয়। আপনারা একটা ঘটনা জেনে থাকবেন, চীন যে দেশটি, সেই দেশে কিন্তু একটা সময় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করে দেওয়ার পরে প্রত্যেকটা ঘরকে একটা করে আপনার প্রতিষ্ঠানের রূপ দেওয়া হয়েছিল। তো আমাদের সেই শিক্ষাটাও এরকম কর্মমুখী শিক্ষা হওয়া উচিত, উৎপাদনমুখী শিক্ষা হওয়া উচিত। কারণ আমাদের বর্তমান যে সময়টি, এই সময়টি উন্নয়নের নয়, এই সময়টি বেঁচে থাকার, এই সময়টি লড়াই করার। জননেত্রী শেখ হাসিনার একটি প্রজেক্ট আছে, আপনারা জানেন যে একটি বাড়ি একটি খামার। আমার এই সময়টা, এই বাজেটে উচিত এরকম একটি বাড়ি একটি খামারের মতো প্রজেক্ট গুলো হাতে নেওয়া, যেখানে প্রত্যেকটি বাড়ি একটি করে প্রতিষ্ঠানের রূপ নিবে, যেখানে যে প্রতিষ্ঠান থেকে উৎপাদন হবে, সেই উৎপাদনের মাধ্যমে আমাদের এই করোনাকালীন যে বর্তমান যে অর্থনীতির যে দুরবস্থা, সেই দুরবস্থাটি আমরা কাটিয়ে উঠতে পারবো। সুতরাং আমার মনে হয় যে বাজেটটি করা হয়েছে, বাজেটটি ভালো করা হয়েছে, কিন্তু এই বাজেটের যে অর্থ, সেই অর্থ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে সঠিকভাবে বন্টনটি যেন নিশ্চিত হয়, সেই বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে। এবং আমি সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানাবো, যারা এই বাজেট সংক্রান্ত অর্থাৎ প্রত্যেকটি খাতে আছেন, তাদেরকে অনুরোধ জানাবো এই টাকাটি যেন প্রত্যেকের মানে সঠিকভাবে বন্টন করতে পারি, প্রত্যেকের জায়গা থেকে সেটি আমরা বুঝে নেব, আমরা হিসাব করে নিব। এবং প্রত্যেকটি বাজেটের প্রত্যেকটি অংশে যেন তরুণ প্রজন্মের যেন একটি অংশগ্রহণ থাকে। কারণ আপনি খেয়াল করে থাকবেন যে বর্তমান সময়ের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। কারণ আপনার বিদেশ থেকে যে রেমিটেন্স যোদ্ধারা আছে, তারা কিন্তু দেশে ফিরে আসছে। ইতিমধ্যে কিন্তু 4.5 কোটি মানুষ কিন্তু বেকার হয়ে গেছে। সুতরাং আপনার সব থেকে বড় চ্যালেঞ্জ হবে কর্মসংস্থান সৃষ্টি করা। আপনি যখন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, তখন কিন্তু আপনার এই অর্থনৈতিক এই ঘাটতিটা ট্যাকেল দিতে পারবেন। ইতিমধ্যে কিন্তু বেকার সম্প্রদায়ের সংখ্যা বেড়ে গেছে, তার উপরে আবার কর্ম ছাঁটাই আছে। সুতরাং আপনি একটা হিসাব করে দেখেন যে বাংলাদেশের একটা বিরাট অংশ কিন্তু এখন কর্মসংস্থানহীন। সুতরাং তাদের কর্মসংস্থান কিভাবে করা যায়, এই বাজেটে তাদের জন্য বা তরুণদের জন্য বা যারা চাকরিচ্যুত হচ্ছে তাদের জন্য একটা নির্দিষ্ট অঙ্ক যেন থাকে, যেন তারা পরবর্তীতে নিজেদেরকে এবং দেশকে আবারও স্বাবলম্বী করতে পারে। আমার মনে হয়েছে যে বর্তমান বাজেটের আকারটি কোনো ব্যাপার হবে না, যদি আমরা এটা সঠিক ব্যবহার করতে পারি এবং সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ তানভীর আহমেদ ভাইকে এবং আমাদের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যেটা তানভীর আহমেদ ভাই যেটা বলে শেষ করলেন যে বাজেটের আকার মুখ্য নয়, বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ, আমরা সে প্রত্যাশাই করি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো যারা আমার সাথে এতক্ষণ ধরে তাদের মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে ছিলেন, দুখু ভাই, সাব্বির ভাই, তানভীর ভাই এবং জয় ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফোনে চার্জ না থাকার কারণে তৃষা আপু বিচ্ছিন্ন হতে বাধ্য হয়েছেন, তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী,
আমরা আমাদের আলোচনার একদম দ্বার প্রান্তে উপস্থিত। তারুণ্যের বাজেট ভাবনায় অনেক দিক আজ উত্থাপিত হলো, যা হয়তো নতুন আগামী দিশা দেখাবে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক শ্রোতাদের যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তাই আমি বলবো আপনি ঘরে থাকুন এবং বাইরে গেলেও নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করুন, কেননা আপনার সঙ্গে নির্ভর করছে আপনার গোটা পরিবারের ভবিষ্যৎ। কেননা করোনা এমন একটি রোগ যা ব্যক্তি ছাড়িয়ে একটা পরিবারকে ধ্বংস করে দিতে সক্ষম, এরকম অনেক নজির বাংলাদেশে সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে যাদের বাসায় অসুস্থ মা বাবা আছেন তাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, যদি আমরা সেটা মেনে চলতে পারি তাহলে আমরা হয়তো বা এই দুর্যোগ অতি দ্রুতই আমরা ওভারকাম করতে পারবো। সেক্ষেত্রে আমাদের বাজেটটাও হয়তো বা জনকল্যাণমুখী হবে, এর সর্বোচ্চ ব্যবহার যদি আমরা নিশ্চিত করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রান্ত সাহা, সকলকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হয়তোবা আবার অন্য কোনো আলোচনায় দেখা হবে। ধন্যবাদ।